আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদেরকে একটু শুনতে পান প্লিজ আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আমাদের বিস্তারিত আলোচনা কিছুক্ষণের মধ্যেই শুরু করব ইনশাল্লাহ। আমাদেরকে যদি শোনা যায় আপনারা একটু কাইন্ডলি জানাবেন। আমাদের এখনো ভিউয়ার, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের অলরেডি অনেক ভিউয়ার চলে আসতেছে, তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি, যিনি আসলে এমন একটি মুহূর্তে এই COVID-19 মহামারী কালে দেশের এই শান্তিলগ্ন মুহূর্তে আমাদেরকে যে যার অবস্থান থেকে বিভিন্নতা সরকার নির্দেশিত বিধান মেনে সকল ধরনের নিরাপত্তা আমরা বজায় রেখে আমরা সবাই সবার নিজ নিজ অবস্থানে কাজ করতেছি, কর্মে অবস্থান করছি বা ঘরে নিরাপত্তা অবস্থান করছি। আসলে এমন একটি মুহূর্তে দেখা যাচ্ছে স্কুল প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় সরকারের অফিস সবকিছু বন্ধ পায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক ছাত্র বা আমাদের অনেক যারা পেশা রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেরিন, ইলেকট্রনিক্স, দেখা যাচ্ছে অনেক ছাত্ররাই বর্তমানে অবসর অবস্থায় অবস্থান করছে বাড়িতে। আবার যারা নতুন ইন্টার্নিতে জয়েন করেছে তারা অনলি এক মাস ইন্টার্নি কমপ্লিট না করতেই আমাদের দেশের একটি মহামারী আকার ধারণ করে, সেক্ষেত্রে তারাও ইন্টার্নি কমপ্লিট না করে বাসায় গিয়ে অবস্থান করছে। আসলে এমন একটি মুহূর্তে আমাদের অনেকেরই হয়তো বা জব চলে গেছে, তারা দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা আমাদের যেই গার্মেন্ট সেক্টরে ইঞ্জিন সাইডে জব করতো সেই সব জবগুলো অনেকের চলে গেছে যেহেতু গার্মেন্ট সেক্টর বন্ধ হয়ে গেছে। তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকেই অনেক হতাশাগ্রস্ত হচ্ছে তাদের পারিবারিক অবস্থান নিয়ে। তো আমরা আসলে আজকে আমাদের যে লাইভ অনুষ্ঠানটা করছি সেটা সকলের, যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, মেরিন বা আদারওয়াইজ যারা মেকানিক্যাল রিলেটেড, পাওয়ার রিলেটেড রয়েছে তাদের উদ্দেশ্যে, নতুন ছাত্র বা ফ্রেশ রয়েছে তাদের উদ্দেশ্যে লাইভটা করা। আমাদের গত পর্ব অবশ্য আপনারা দেখেছেন, আমাদের দুজন অনারেবল পার্সন ছিলেন, সেই অনুযায়ী আপনারা অনেক কিছু সেখান থেকে শেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আবার দুজন অনারেবল পার্সন আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক শুকরিয়া জ্ঞাপন করছি এরকম দুজন মানুষকে আমরা পেয়ে। আসলে আমরা লাকি আমাদের সাথে যে দুজন অনারেবল পার্সন রয়েছেন তারা হচ্ছেন আখতারুজ্জামান সোনি স্যার, ম্যানেজার মেকানিক্যাল মেনটেন্যান্স ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার, এবং আমাদের সাথে আছেন ইব্রাহিম খলিল স্যার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ। আসলে ওনারা দুজনই অনেক অনারেবল পার্সন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এরকম দুজন পার্সনকে পেয়ে। আশা করি ওনারা খুবই মূল্যবান কথা আমাদেরকে ছাত্রদের উদ্দেশ্যে বা নতুন যারা রয়েছে সবার উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি এবং COVID-19 যে মোকাবেলার দেশের যে অবস্থান সব কিছু নিয়ে ইনশাল্লাহ তুলে ধরবেন, যেটি আমাদেরকে খুব উপকার দেবে। তো আমি শুরুতেই স্যারদের একটু সংক্ষিপ্ত পরিচিতি এবং বর্তমান অবস্থান কোথায় করছেন এবং COVID-19 অবস্থান তারা কীভাবে নিজেদের সময়টা পার করছেন এবং তারা তাদের একাডেমিক যেই আর্ন সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনব। তো শুরুতে আমি যাচ্ছি আখতারুজ্জামান সোনি স্যারের কাছে, স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে আমরা শুরুতে পরিচয় পর্বটা একটু জানার জন্য, তারপর আমরা বিস্তারিত যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাকে স্কোপ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে এরকম লাইভ অনুষ্ঠানে এরকম আশাও হয়নি। এমনি আমরা স্টুডেন্টদের সামনে বা বিভিন্ন আমাদের অফিসে বিভিন্ন কলিগদের সামনে হয়তো কথাবার্তা বলা হয়েছে, ইভেন অনেক নতুন এমপ্লয়ি আসে তাদেরকে ফ্যামিলিয়ারাইজেশন করার জন্য বা অনেক ইন্টারভিউ বলে এরকম আমাদের সাথে অল্প কিছু কথাবার্তা হয়। তো যাই হোক, তো আমি আখতারুজ্জামান অলরেডি বলে ফেলেছে, আর এমনি ইউনাইটেড আশুগঞ্জ 200 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, এটা ইঞ্জিন বেস কম্বাইন সাইকেল, একটা ইঞ্জিন আর একটা ইঞ্জিনের একজোস দিয়ে টারবাইন অপারেট হয়। তো এই দুটো মিলে এখানে মেনটেন্যান্স ম্যানেজার হিসেবে মোটামুটি শুরু থেকে অ্যাজ এ কমিশনিং থেকে, আর বেসিক্যালি আমার মানে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ওয়ার্সিলাতে ছিলাম অনেকদিন। তো ওয়ার্সিলা ইঞ্জিন বিশেষ করে ইঞ্জিন বেজের উপরে আমার একটু এক্সপিরিয়েন্স বেশি।
আর এমনি এরিন থেকে পড়া, এরপরে ওই যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতেও পড়ে বিএসসি করে নিয়েছি ইলেকট্রো মেকানিক্যালও পড়ে, এই এই চলছে স্যার। আর ইঞ্জিন বেজে মোটামুটি 2006 থেকে অফিস চলছে স্যার, পাওয়ার প্ল্যান্টের উপরে, তো অনেক দিনই হয়ে গেছে। ধন্যবাদ স্যারকে, আসলে একটা মূল্যবান স্যারের যে সময়টুকু আসলে অনেক কষ্ট করতেছে, আমরা অনেক এখানে অনারেবল পার্সন যাদেরকে আসলে আমরা এমন মুহূর্তে পাবো এটা আমরা আসলে অকল্পনীয়। তো স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাই স্যারের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করার জন্য। আমি এবার যাচ্ছি ইব্রাহিম খলিল স্যারের কাছে, স্যার আপনাকেও আপনার সংক্ষিপ্ত পরিচয় প্রদান করার জন্য সবার উদ্দেশ্যে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আরেল তোমাকে ধন্যবাদ এরকম একটি জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিউল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে কর্মরত আছি, প্রায় 2.5 বছর ধরে এখানে কর্মরত আছি। তার আগে হচ্ছে একটি বেসরকারি পাওয়ার প্ল্যান্টে ছিলাম 1.5 বছরের মতো, এই হিসেবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 4 বছর। আর আমি পড়াশোনা সম্পন্ন করেছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2015 সালে। হচ্ছে এখন এই করোনাকালীন সময়ে আমি মোটামুটি বাসা থেকে অফিস করা হচ্ছে, প্ল্যান্টে সপ্তাহে 2-3 দিন যাই, বাসায় থেকে অফিস করতে হয় অনলাইনে। আর এই তো, ধন্যবাদ ইব্রাহিম খলিল স্যারকে সংক্ষিপ্ত আকার পরিচয় দেওয়ার জন্য। অলরেডি আপনারা অনেকে জেনে গেছেন আমাদের অনারেবল পার্সনদের তাদের কোয়ালিফিকেশন, আসলে এরকম একটি এরকম মানুষদেরকে আমরা পেয়ে আসলে অন্যরকম ইন্টারেস্ট, আমি আসলে অনেক এক্সাইটেড। আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত যাব। আসলে যে একটি মুহূর্ত আমি আসলে বলতে চাচ্ছি, আমাদের দেশে প্রায় মোর দেন প্রতি বছর প্রাইভেট পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং যে পাবলিক ইউনিভার্সিটি বলেন বা মেরিন টেকনোলজি থেকে অনেক স্টুডেন্ট বের হয়, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইল, দেখা যাচ্ছে সেই সকল স্টুডেন্টরা অনেকেরই সুযোগ হয় না, তাদের অনেক ইচ্ছা থাকে যে আমি পাশ করে কি করব, বা তারা ইন্টার্নি করার সময় হেজিটেশনে পড়ে যায় বা তারা সিদ্ধান্ত নিতে পারে না একটা ভালো গাইডলাইনের কারণে। তো আমাদের ভিডিওটা আসলে সেই উদ্দেশ্যে যারা রানিং রয়েছে এবং যারা নতুন প্রেশার ইন্টার্নি শেষ করেছে বা ইন্টার্নি করবে, তাদের জন্য এটা বিশেষ বড় একটা গাইডলাইন হবে, যেহেতু অনেকে এইসব তথ্যগুলো অনেক সময় না পেয়ে ভালো রাস্তায় বা তাদের দিক নির্দেশনা অনুযায়ী তারা যেতে পারছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছাত্র ভালো পরামর্শ না পাওয়ার কারণে সে তার ছাত্র অবস্থায় অনেক দূরে চলে যায়। স্যার আমাকে শোনা যাচ্ছে? জি হ্যাঁ শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অনেক ছাত্ররাই আমাদেরকে কমেন্ট করে থাকেন যে আমরা আসলে অনেক হেজিটেশনে আছি, চাকরি পাচ্ছি না, আমরা ফ্রেশ, আমাদেরকে কোনো কোম্পানি চুজ করবে কিনা, আমরা একটা কোম্পানিতে যেতে গেলে সেক্ষেত্রে আমাদের কী কী করা প্রয়োজন বা বর্তমানে পাওয়ার প্ল্যান্ট সেক্টরের অবস্থাটা কেমন যাচ্ছে। তো আমি শুরুতে আক্তার স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি প্রাইভেট সেক্টরের বর্তমান যে অবস্থাটা কেমন যাচ্ছে বা ভবিষ্যতে কীরকম থাকবে। তো সেক্ষেত্রে আসলে নতুন যারা ফ্রেশার একাডেমিতে এখনো আছে বা ইন্টার্নি কমপ্লিট করবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সেক্ষেত্রে মানে তারা এখানে আসলে কীরকম তাদের ফিউচারটা সার্ভাইভ করতে পারবে, আপনার অভিজ্ঞতার অনুযায়ী আপনি একটু নতুন প্রেশার আর হচ্ছে ইন্টার্নিতে আসবে বা ইন্টার্নি শেষ করেছে বা 1 বছর হয়ে গেছে বসে আছে, এই তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাব। ধন্যবাদ সারাবিকে, অনেক ধন্যবাদ বলার জন্য, স্কোপ দেওয়ার জন্য। আসলে পুরাতন হলে বা এক্সপেরিয়েন্স হলে সবাই নতুনদেরকে উপদেশ দেয়, এটাই নিয়ম, কিন্তু উপদেশ দেওয়ার জন্য না, আসলে আমাদের নিজের আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের যে অবস্থা, আমরা আমাদের এই মিন্ডাই পথে সেট করি যে ওই আমরা এই কোম্পানিতে যাবো, পাওয়ার প্ল্যান্টে যাব, কিন্তু আমাদের দেশে স্কোপ কিন্তু সবসময় একরকম। আগে মোবাইল কোম্পানিগুলো আসলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনদের পুরো ধর্মর করে নিয়ে নিই, তখন পাওয়ার প্ল্যান্ট নিয়ে কেউ চিন্তা করতো, এরপরে আসলো পাওয়ার প্ল্যান্টের ব্যাটেন, সবাই কীভাবে পাওয়ার প্ল্যান্টের মধ্যে অ্যাক্সেস করবে, ইন করবে এতগুলো পাওয়ার প্ল্যান্ট, এর জন্য চিন্তা করতে। আসলে সবার শুরুতে হচ্ছে আমাদের বেসিক নলেজ, যারা ইন্টারমিডিয়েট কোর্স অথবা মেট্রিক করা হয়েছে, ইভেন যারা ডিপ্লোমা করা হয়,
যারা ডিপ্লোমা করে তাদেরও উচিত ইন্টারমিডিয়েটের সায়েন্সের বইগুলো পড়া। আসলে আমরা কিন্তু আরএনডি ডিপার্টমেন্টে চাকরি করি, ওয়েন অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সেটা যে কোনো পাওয়ার প্ল্যান্ট হোক, যে কোনো মেশিন হোক, হ্যাঁ যারা আরএনডি করে ওই নলেজের জন্যে বা বাংলাদেশেও যারা আরএনডিতে আছে অল্প কিছু সংখ্যক, এদের জন্য আমাদের যে আমরা যে পড়ালেখা করি হাইথট অনেক হাই লেভেল ট্রান্সফরমারের অঙ্ক করি, এইটা করি, এই কস্ট ক্যালকুলেশন করি, এতগুলো একজন ফিল্ডে গেলে ওই সময় দরকার। কিন্তু ইনিশিয়াল পর্যায়ে বেসিক সায়েন্স অ্যাপ্লাইড মেকানিক্স বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, কীভাবে মোশন হয়, এই সব বেসিকের উপরেই সব চলে। অপারেশন মেইনটেন্যান্স মানে বেসিকের উপর, হ্যাঁ যেটাকে প্রসেস ইঞ্জিনিয়ারিং বলা হয়, যে একটা ইঞ্জিনের সিস্টেম কী হবে, টারবাইনের সিস্টেম কী হবে, আনবিকের যে কথা হয়েছে যে ওটা কীভাবে হিট প্রডিউস করে, এই বেসিক কিন্তু ইন্টারমিডিয়েট সায়েন্সের মধ্যে তো আরও বেশি আছে, একটু গেল মেট্রিকের মতো তো আংশিক আছে, ডিপ্লোমাতে হয়তো অল্প কিছু যেটা তার সাথে রিলেভেন্ট ওইটাই পড়ানো হয়, কিন্তু বেসিক্যালি ইন্টারমিডিয়েটের সায়েন্স যেটা ওটা পড়লে আধা ইঞ্জিনিয়ার এমনি হয়ে আমি মনে করি যেটা, তো এর জন্যে আমাদের বেসিকটা স্টাডি করা যায়। সে আমি অন্য কোম্পানিতে যাই, আউটসাইডে স্টাডি করি, কিংবা পাওয়ার প্ল্যান্টে আসি, সরকারি প্ল্যান্টে যাই, অথবা মোবাইল কোম্পানিগুলোতে যাই, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাই, সবারই প্রথম দরকার হয় তার বেসিকটা, যারা ফ্রেশার বা যারা এখনও পড়তে। হ্যাঁ এমন না যেমন আমরা থাকতে অনেক সময় দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটি ইভেন্ট ইনস্টিটিউট বলে সবাই কীভাবে আমাদের পরীক্ষা পাশ করব, কোন অ্যাসাইনমেন্টটা কোন নোটবুকটা মুখস্থ করে হয়ে যায়, কিন্তু অনেক সিস্টেম ওখানে অনেক সুন্দর থাকে। আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আউটসাইডের বইগুলো, কর্মীর বই, অনেকগুলো বই আছে, আমরা আমাদের নলেজকে ওয়াইড করার জন্যে অনায়াসে করতে পারি। সারাদিন হয় দেখা যায় ইউটিউব বা ফেসবুক, এখন তো ইউটিউবে অনেক আছে অ্যানিমেশন মুভি আছে, একটা ইডি কারেন্টি মুখস্থ করে পারা যায় না, কিন্তু ভিডিওতে কিন্তু অনেক সুন্দর দেখায়, তাই না? এই যে বেসিক নলেজগুলো যদি আমরা একটু ই করে নিই, যে হ্যাঁ আমরা আমাদের বেসিক নলেজগুলো ঠিক করি, এইটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে যেটা এমনি ইন্টারভিউ নিতে বা এরকম নিতে, আমি যেটা আমার এক্সপিরিয়েন্স, যে আমরা তো সেলসের ইন্টারভিউ নিই না, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সেলস আছে, কিন্তু বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং সাইডে বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের সিলেক্ট করতে গেলে আমরা প্রথমত বেসিকটা দেখি, কথা গুছায় বলে এটা দেখি, কীভাবে প্রেজেন্ট করছে, এটা সেলসের প্রেজেন্টেশন না, যে পুরো একেবারে স্লাইড করে হুড়মুড়ে খুব গেটা এরকম না, যা সে যেটা জানে, যদি নাও জানে তো সুন্দরভাবে বলা যে না আমি এটা বুঝতে পারতেছি, এই যে প্রেজেন্ট করাটা একটা সিভি, একটা বেসিক নলেজ, আর একটা হচ্ছে নিজেকে ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট করা, এই দুটো হচ্ছে ফ্রেশারদের জন্য চাকরি পাওয়া কিংবা কোনো এরিয়ারের দিকে এন্ট্রি দেওয়াটা ইজি। থ্যাংক ইউ স্যার, আসলে খুবই মূল্যবান কথা বলেছেন। আসলে আমারও একটু আপনার কাছে জানা ছিল যে আসলে ছাত্ররা দেখা যাচ্ছে সবকিছুই ঠিক আছে, বেসিক তারপরে তাদের নিজেকে কোয়ালিফাই করে তুলছে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যারা চাকরি করতে চায় পাস করেই ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত এরকম ফ্যামিলি, কেননা তার পাস করেই ফ্যামিলিকে একটা সাপোর্ট দেওয়ার টেন্ডেন্সি থাকে। আর আদারওয়াইজ যারা হচ্ছে আমি ডুয়েটে পড়বো ডিপ্লোমা করার পরে বা আমি ইন্টারমিডিয়েট করার পরে বইটা পড়বো, তাদের হচ্ছে একটা একটা ল্যান্ডি টাউন বা তারা অন্য চিন্তা যে আমি মোটামুটি ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে, আমি এখন বইটার জন্য প্রিপারেশন নিচ্ছি বা আমি বইটার জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের বিষয়টা একটু অন্য ভিন্ন। সেক্ষেত্রে ডিপ্লোমা করে যারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে চায়, তো তার কোয়ালিফিকেশন ভালো, তার সব কিছুই ভালো, তো দেখা যাচ্ছে সে একটা পাওয়ার প্ল্যান্টে চাকরি পেতে গেলে তার অনেক সমস্যার সম্মুখীন হয়, বা তারা সেই লিঙ্কটা বা কীভাবে পাবে, বা পাওয়ার প্ল্যান্টে সে যদি আসে সে কীভাবে নিজেকে সার্ভাইভ করতে পারে, তো এই বিষয়টা আসলে বেসরকারি পাওয়ার প্ল্যান্টে সর্বপ্রথম। সেক্ষেত্রে আমি আবার আপনাকে একটু জানতে চাচ্ছি এই বিষয়ে, একটু যদি অনুরোধ করে বলেন, একটা স্যার আপনি যদি একটু বলেন। ইব্রাহিম সাহেব কিছু বলুক, আচ্ছা তারপরে যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে তা আমি একটু বেশি বলতে চাই। তো আসলে প্রাইভেট সেক্টর বলি, গভর্নমেন্ট সেক্টর বলি, প্রত্যেকটা কাজে ইভেন কাঁচামরিচের ব্যবসা করতে গেলেও নিজেদের ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট থাকে সব জমানাতে, খারাপ ভালো এক্সপেরিয়েন্স হয়, যে উঁচু নিচু বলে না বন্ধু, হ্যাঁ এরকম ফ্যাক্টরগুলো আসেই আর কি।
এখন নিজেকে ওখানে সার্ভাইভ করার জন্য কি কি দরকার এগুলো বেছে, বিশেষ করে আমাদের দেশে? বললাম প্রথমেই তো বলতে মধ্যবিত্ত ওয়ার্ডটা ইউজ করি নাই সৌন্দর্যের জন্য, বলছে আমাদের দেশের জন্য। আসলে আমরা তো মধ্যবিত্ত ঘরে দিচ্ছি, তো মধ্যবিত্ত ঘরে ছেলে গেলে এখন আমি পাওয়ার প্ল্যান্টে চাকরি বড় বা কোথায় চাকরি করবো? এখন আমাদের দেশে আসলে এত পরিমাণ ইঞ্জিনিয়ার হয়েছে, তো আমরা শুধু আমাদের দেশের মধ্যেই চিন্তা করছি, পুরো ওয়ার্ল্ডে কিন্তু ইঞ্জিনিয়ার রাইজে আছে, কিন্তু আমরা ওদিকে হয়তো যাওয়ার স্কোপ হয় গভর্নমেন্ট থেকে অথবা এনভায়রনমেন্ট থেকে অথবা কারো মাধ্যমে পাচ্ছি না। এর জন্য আমরা দেশের মধ্যেই একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছি, আসলে ফিল্ড হয়ে গেছে কম। আর এর মধ্যে আত্মীয় স্বজন বা পরিচিতি এইটা কি দেখা যাচ্ছে, সেও ভালো ইঞ্জিনিয়ার আরেকজনও ভালো ইঞ্জিনিয়ার, কিন্তু উনি আমার আত্মীয়, তো আমি কি করতেছি অ্যাক্সেস তাকে দিচ্ছি। এটা আসলে স্বাভাবিক একটা হিউম্যান নেচার। এর মধ্যেও কিছু লোক কিন্তু আসলে উইদাউট কি বলে ইন্টারভিউ দিয়ে নিজেদের সিভি ড্রপ করে কোনো পরিচিত ছাড়া চাকরি পাচ্ছে, সেটা তো পাচ্ছে। তো এর জন্যে আমরা যে পড়ালেখা করি, এ কয়দিন যে 4 বছর পড়ি, যে ডিপ্লোমা পড়ে, সে 4 বছরের মধ্যে আমার সময় কিন্তু অনেক। আর মেট্রিকে যত পড়ালেখা করছে, যারা ডিপ্লোমা বা এরিনে পড়ে ভালোই ছাত্র, মেট্রিকের কদ বাধা, ইভেন ইন্টারমিডিয়েটে যত কদ বাধা পড়ালেখা, ইঞ্জিনিয়ারিং গিয়ে গেলে কিন্তু অত পড়ালেখা নাই, কিন্তু ওজার বিষয়। এর সাথে সাথে যদি তারা এই সব বেসিকগুলো আবার বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন এখন ইন্টারনেট এত অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে হয়তো আমরা পত্রিকা দেখে দেখতাম, তো এখান থেকে পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে বিভিন্ন সম্পর্কে যদি স্টাডি করে, পাওয়ার প্ল্যান্টের লোকদের সাথেও ওঠা বসা পরিচিতি দরকার। কারণ যে কী বলেন মডেল হতে চায় সে কিন্তু অনেক ছবি দেখে, বিভিন্ন মডেলের কানেকটিভিটি বের করতে চায়, ঠিক তেমনি যারা পাওয়ার প্ল্যান্টে চাকরি করে এই করে তাদের সাথে হাই হ্যালো বিভিন্ন, এখন তো ফেসবুকেও হয়, এরকম করে যদি আর যদি নিজের ওই তিনটা কোয়ালিটি, তিনটা মানে অনেকগুলো কোয়ালিটি আছে, এর মধ্যে আমি তিনটা বললাম, যেটা এক ভালো সিভি, ভালো প্রেজেন্ট করা আর বেসিক নলেজ, এগুলো যদি সে করে আল্লাহ তো আসলে সন্তুষ্ট, আল্লাহ আল্লাহ তালাই দিবে, কিন্তু আমি তার জন্য কতটা প্রস্তুত আছে এইটা হচ্ছে আমার জিনিস। থ্যাংক ইউ স্যার, আসলে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। যারা পেশাদার আছে আমি আশা করি তারা সবাই আমাদের ভিডিওটি দেখতে, অবশ্যই তারা এই বিষয়ে উপকৃত হবে ইনশাল্লাহ। আসলে আমরা বিস্তারিত পরে আরও কিছু জানবো ইনশাল্লাহ, সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমাদের আরেকজন অনারেবল গেস্ট রয়েছেন, ইব্রাহিম খলিল স্যার, আমি এখন তার কাছে যাবো। তো আসলে স্যার যেভাবে একটা পর্যায়ে গেছেন বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের একটা অন্যতম একটা খুবই সুনামজনক পাওয়ার প্ল্যান্ট বর্তমান অবস্থানে যেটা রয়েছে, তো সেক্ষেত্রে এখানে আপনি যাওয়ার ক্ষেত্রে আপনি কী কী জিনিসগুলো ফেস করেছেন, বা যারা রানিং ডিপ্লোমা করে যাওয়ার কোনো সিস্টেম আছে কিনা, মেকানিক্যাল মেরিন বা যারা হায়ার এডুকেশন করবে ইন্টারমিডিয়েট করে বিএসসি ডুয়েট বা বুয়েট করার পরে, তাদের ক্ষেত্রে তারা এই জব স্কোপগুলো কীভাবে আসবে, বা আদারওয়াইজ যে প্রাইভেট সেক্টর থেকে সরকারি সেক্টরে কীভাবে জব করবে, প্রাইভেট সেক্টর থেকে মানে সরকারি জবের জন্য কীভাবে প্রিপারেশনটা নেবে, বা আগে থেকে রানিং অবস্থা কীভাবে প্রিপারেশন দেবে, আপনি একটু যদি বিস্তারিত আমাদেরকে জানান ইনশাল্লাহ সবাই বিষয়টা পাবেন। ধন্যবাদ ফরাবি। একটু আগেও বললাম যে আমার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে মোটামুটি পাওয়ার সেক্টরে, অভিজ্ঞতা কম বেশি নেই, তারপরও অভিজ্ঞতা যতটুকু আছে সেখান থেকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি যদি মানে আমাদের সবারই উচিত যে আমাদের গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করা, আমার মতে। একটু আগে ভাই যেটা বললো সে যে তোমার প্রাইভেট পাওয়ার প্ল্যান্টে চাকরি পেতে হলে ভালো সিভি লাগে, বেসিক লাগবে, তারপর লিঙ্কেরও প্রয়োজন হয়। কারণ আমি তো প্রাইভেট পাওয়ার প্ল্যান্টে ছিলাম 1-2 বছর, সেখানে দেখেছি যে যাদের লিঙ্ক আছে তারাই কিন্তু চাকরি পায়, আর যাদের লিঙ্ক নাই ওদের সুযোগটা খুবই কম আমি যেটা দেখে আসছি। তো ওই হিসেবে যদি সরকারি চাকরির জন্য যদি কেউ চেষ্টা করে তাহলে আশা করা যায় তার চাকরি হবেই, কারণ সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যাল বলেন, মেকানিক্যাল বলেন বা অন্য যেগুলো আছে ওইগুলোর জন্য হচ্ছে ভালোভাবে প্রিপারেশন দিতে পারে, বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে একদম চাকরি হয়ে যাবে। কারণ হচ্ছে ওইখানে কিন্তু কোনো ধরনের লার্নিং কিন্তু লাগে না, সরকারি চাকরির পরীক্ষা রিটেনে যে ভালো করবে তার চাকরি হবে। তো এই সরকারি চাকরির প্রিপারেশন নিতে হলে আমাদের কী করা উচিত আসলে, এটা হচ্ছে আমরা জানি আমাদের সবার কোর্সেই মোটামুটি 4 বছরের কোর্স, এই হিসেবে আমরা যখন লেভেল 3
টার্ম টু থ্রি টু বা ফোর ওয়ান, থ্রি টু বা ফোর ওয়ানের সময় আমরা প্ল্যান করতে পারি আসলে আমরা কি করব, আমরা কি দেশে থাকব নাকি দেশের বাহিরে যাব। যদি দেশের বাহিরে যাওয়া চিন্তা ভাবনা করি তাহলে পড়াশোনা একরকম করতে হবে, আর যদি দেশে থাকার চিন্তা করি তাহলে পড়াশোনা আরেক রকম করে করতে হবে। তো থ্রি টু পর থেকেই আপনি যদি চিন্তা করেন দেশে থাকবেন এবং স্পেসিফিক্যালি যদি চিন্তা করেন যে পাওয়ার সেক্টরে জব করবেন, তাহলে আপনি প্রিপারেশন নিতে হবে একটু ভিন্ন রকমভাবে। যেরকম আপনি থ্রি টুর পর থেকেই আপনি চেষ্টা করতে পারেন যে আমাদের পাওয়ার সেক্টরে বিভিন্ন সরকারি যে কোম্পানিগুলো আছে সেখানে আপনার প্রশ্নগুলো দেখতে পারেন, কালেক্ট করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন কি ধরনের কোশ্চেন আসে। তবে ছাত্র জীবনে আমার কাছে যেটা মনে হয় যে সবার সিজিপিএ বাড়ানোর প্রতি চেষ্টা করা উচিত। সিজিপিএ আপনি যদি রেজাল্ট ভালো করতে পারেন, চার বছর যদি খুব ভালো করে পড়াশোনা করেন, তাহলে আপনার জন্য খুব ইজিলি যে পাস করার পর আপনার গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। পার্সোনালি আমার জানা মতে যে আমরা যারা গভর্নমেন্ট চাকরিতে ঢুকেছে আমরা কিন্তু চার বছর যে আমাদের একাডেমিক যে পড়াশোনা আছে সেগুলো কিন্তু ভালো করে করেছে, যে মানে ছাত্র অবস্থায় কিন্তু আমরা চাকরির প্রিপারেশন কেউ নেই নাই। আমাদের ছাত্র অবস্থায় টেন্ডেন্সি ছিল যে আমাদের রেজাল্ট এনি কজ ভালো করতে হবে। তো এই হিসেবে আপনার ছাত্র অবস্থায় আমার মতো আপনার দায়িত্ব হবে যে রেজাল্ট আপনি ভালো করেন, চার বছর খুব ভালো করে পড়েন, চার বছর যে খুব ভালো করে পড়বে রেজাল্ট যার ভালো হবে দ্যাট মিন্স ওই চার বছর তার যে কোর্সগুলো ছিল ওই কোর্সগুলো সে ভালোভাবে পড়েছে। তো চার বছর পড়াশোনা শেষ করার পর আপনি যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন যদি নেন আপনার কিন্তু খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম ধরেন 2-3 মাস সময় লাগবে। তো আপনি ওইটা একটা প্ল্যান করলেন যে প্রশ্নগুলো বিগত বছরে কোশ্চেন সবার কাছ থেকে নিলেন, কালেক্ট করলেন, তারপর হচ্ছে অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার ফলে সিস্টেমিক্যালি পড়াশোনা করলেন। তো ওইভাবে যদি পড়াশোনা করতে পারেন আশা করা যায় আপনার গভর্নমেন্ট চাকরি হয়ে যাবে। আর এখন তো আমরা জানি যে বিদ্যুৎ সেক্টরে স্বর্ণযুগ চলতেছে, যে আপনার বিভিন্ন সরকারি কোম্পানি আছে, পিজিসিবি বলেন, তারপর বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, সেগুলো তো প্রতি বছর অনেক লোক নিয়োগ হচ্ছে, এটা ডিপ্লোমা বলেন, বিএস ইঞ্জিনিয়ার বলেন। যে আমাদের পাওয়ার প্ল্যান্টে যে গত বছর একটা সার্কুলার হয়েছিল সেখানে দেখি প্রায় ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 40 জনের মতো নিয়োগ হয়েছে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়োগ হয়েছে প্রায় 30 জনের মতো, ইলেকট্রনিক্স থেকে ঠিক এভাবে নিয়োগ হয়েছে। তো সরকারিতে যেভাবে নিয়োগ হচ্ছে প্রাইভেট সেক্টরে নিয়োগটা কিন্তু আপনার একটু আগে বললাম যে লিঙ্কের প্রয়োজন হয়, তো সরকারিতে কিন্তু এটা হবে না, লিঙ্ক লাগবে না। আপনি রিটেন যদি ভালো করতে পারেন, রিটেন যদি খুব ভালো করতে পারেন আপনার চাকরি হবেই কনফার্ম। তো ওই চাকরি পাওয়ার জন্য আপনার পড়াশোনাটা কিভাবে করতে হবে, আমরা জানি সরকারি চাকরির পরীক্ষা ধরেন আপনার বেশিরভাগ পরীক্ষা বুয়েটে হয়, ঠিক আছে, বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে ওদের পরীক্ষা বুয়েটে হবে, তারপর ধরেন বুয়েট ছাড়াও কিছু অর্গানাইজেশন আছে এমআইএসটি হয়, আবার মাঝে মাঝে ঢাকা ভার্সিটির আন্ডারে আইবিএ যে আছে ওদের আন্ডারে পরীক্ষা হয়, আবার মাঝে মাঝে দেখা যায় রুয়েটে পরীক্ষা হয়, কুয়েটেও পরীক্ষা হয়, চুয়েটে হয়, পুরো সময়টা খুবই কম। তো বুয়েটের ম্যাক্সিমাম পরীক্ষা যদি বুয়েটে হয় তো সেই হিসেবে আপনার বুয়েটের কোশ্চেন প্যাটার্ন আপনাকে বুঝতে হবে যে বুয়েটে কী ধরনের কোশ্চেন হয়। তো এই হিসেবে আপনি বুয়েটে যত ধরনের পরীক্ষা হয়েছে বিগত বছরগুলোতে সেগুলো আপনি কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি 6-3-4 মাসের মধ্যে বুঝে যাবেন যে আপনার কী পড়তে হবে কী পড়তে হবে না, ঠিক আছে। এবং বুয়েটে কিন্তু ধরেন ডিপার্টমেন্টাল এক কোশ্চেন আসবে, আবার নন ডিপার্টমেন্টাল কোশ্চেনও আসবে, 80-90 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। যে যদি 80 মার্কের যদি পরীক্ষা হয় তো সেখান থেকে দেখা যায় 60 মার্ক হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল কোশ্চেন আসবে, বাকি 20 মার্ক হচ্ছে নন ডিপার্টমেন্টাল থেকে আসবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তাহলে এই হচ্ছে 60 মার্ক অথবা 50 মার্কের, আর বাকি নন ডিপার্টমেন্টাল থাকবে 20 মার্কের।
সেই হিসেবে ডিপার্টমেন্টাল যেগুলো আসবে সেগুলো মোটামুটি সবগুলো ম্যাথে আসবে। যদি ইলেকট্রিক্যালে যদি কেউ হয়ে থাকে তাহলে ইলেকট্রিক্যালে বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি ধরেন মেশিন, ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম এগুলো থেকে ম্যাথগুলো আসে, মোটামুটি 12টা ম্যাথ আসে। আবার যদি যত প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকে 5 করে, যদি 12টা কোশ্চেন আসে তাহলে 5 বারং 60, আর বাকি 20 অথবা 30 থাকবে আপনার নন ডিপার্টমেন্টাল। সেগুলোতে আমরা ধরেন বাংলা থেকে কিছু কোশ্চেন হয়, ইংরেজি থেকে কিছু কোশ্চেন হয়, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে মানসিক দক্ষতা বা অ্যানালিটিক্যাল এবিলিটি, সেখান থেকে কিছু কোশ্চেন হয়। সেখান থেকে 20 যদি হয় তাহলে 60 আর 20 80, আর বাকি 20 হচ্ছে ভাইবার জন্য, অথবা এরকমও হয় 60 30 90 আর বাকি 10 হচ্ছে ভাইবার জন্য। তো রেয়ার যদি প্রিপারেশন নিলে আসলে আপনি একটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 6 মাস সময় লাগে, অনেকের ক্ষেত্রে 1 বছর 1.5 বছর 2 বছর সময় কিন্তু লেগে যায়, ইভেন 4-5 বছর কিন্তু সময় লাগে। তবে এটা ডিপেন্ড করে কে কত কুইক চাকরি পাবে, সেটা ডিপেন্ড করে নিজের উপর। যে যত বেশি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে পারবে সে চাকরি তত কুইক পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম চাকরিতে জব হয়ে যায়, অনেক ক্ষেত্রে 5টা 6টা 7টা ভাইবা দেওয়ার পরে কিন্তু জব হয়। যে আমার ক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় এই তো 1-1.5 বছর পরে কিন্তু আমি চাকরি পেয়েছি। আর প্রিপারেশন যদি খুব ভালো করে নিতে থাকেন সেখানে কিন্তু আপনার ধরেন প্রথমে কিন্তু আপনি রিটেন পরীক্ষা টিকবেন না, কারণ প্রথম থেকে আপনার প্রিপারেশন খুব ভালো থাকে না। 1-2টা পরীক্ষা দেবেন ডুয়েটে বা বিভিন্ন ভার্সিটিগুলোতে, আপনি প্রশ্নের প্যাটার্ন আপনি বুঝতে পারবেন। তো এই হিসেবে কিছুদিন যাওয়ার পরে আপনি যখন সিস্টেম বুঝে যাবেন তো এই হিসেবে আপনি প্রিপারেশনটা আরও ভালো করে নেবেন এবং একসঙ্গে আপনি টিকা শুরু করবেন রিটেনে। তো এই হিসেবে আপনি যখন রিটেনের টিকা শুরু করবেন তো পরে দেখা যায় পরে যতগুলো পরীক্ষা হয় আপনি সবগুলোতে কিন্তু টিকেন। ঠিক আছে, আমাদের সাথে যারা এখানে জয়েন করে সবার ক্ষেত্রে কিন্তু মোটামুটি এইরকম যে প্রথম 3-4 মাস কোনো পরীক্ষাতে টিকে নাই, এরপর দেখা যায় যে সব পরীক্ষাতে টিকে, এবং যে একজন যে চাকরি পায় দেখা যায় সে 3-4টা চাকরি কিন্তু সে পায়। ঠিক আছে, কেননা তার প্রিপারেশন যদি একবার হয়ে যায় তারপর সে টিকা শুরু করে, এবং রিটার্ন টিকার পর দেখা যায় যে আপনার যখন ভাইবা দিবেন আবার রিটার্ন টিকার মধ্যে ব্যাপার আছে যে আপনি কেউ দেখা যায় ধরেন খুব ভালো নাম্বার পেয়ে টিকে, অনেকে দেখা যায় কম নাম্বার পেয়ে টিকে যায়। তো যারা কম নাম্বার পেয়ে টিকবে ওদের কিন্তু চাকরি হবে না, কারণ জব পাওয়ার ক্ষেত্রে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে রিটেনে খুব ভালো করতে হবে। সাপোজ মনে করেন আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ধরেন 10 জন নেবে সার্কুলারে, কিন্তু পরীক্ষা দেয় ধরেন 3-4 হাজার, তো 10 জন যদি রিটেনে টিকে বা আমি যদি নিতে চাই সেখানে ধরেন টিকাবে 50 জন, তো ওই 50 জনের মধ্যে এটা অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে যারা আছে রিটেনে, 1 থেকে 20-এর মধ্যে যারা আছে ওদের কিন্তু চাকরি হবে, ওরা হচ্ছে রিটেনে অনেক মার্কস অনেক এগিয়ে থাকে। তো এই হিসেবে রিটেন খুব ভালো করে দিতে হবে। আর ভাইবা এটা ডাজেন্ট ফ্যাক্টর, কারণ হচ্ছে ভাইবাতে মার্ক খুবই কম থাকে 10 অথবা 20। তো এই হিসেবে আপনার যারা জব প্রত্যাশী বা চাকরি প্রত্যাশী যারা আছে তাদের কাছে আমার মতে যেটা মনে হয় যে আপনারা স্টুডেন্ট অবস্থায় খুব ভালো করে পড়াশোনা করেন, সিজিপিএ বাড়ানোর চেষ্টা করেন। এ দুটা মানে হচ্ছে আপনার সিজিপিএ যদি ভালো হয় এটা মানে হচ্ছে যে আপনি মোটামুটি এই 4 বছর খুব ভালো করে পড়াশোনা করেছেন, বইয়ের কোথায় কি আছে সেটা আপনি জানেন, সব ম্যাথগুলোকে ভালো করে করেছেন, সব কিছু জানেন। তারপর পাস করার পরে আপনার জন্য প্রিপারেশন নিতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 1-2 মাস। কিন্তু যারা 4 বছর যাদের সিজিপিএ কম, দ্যাট মিনস আপনি খুব ভালো করে তো পড়াশোনা করেন নাই, বইয়ের কোথায় কি আছে সেটা আপনি জানেন না, তাহলে 4 বছর পরে আপনার সিজিপিএ কম, দ্যাট মিনস 4 বছর পরে আপনি নতুন করে যদি আবার প্রিপারেশন নেন আপনার কিন্তু 1-2 মাসে কিন্তু প্রিপারেশন নেওয়াটা সম্ভব হবে না, আপনার সময় অনেক বেশি লাগবে, আলটিমেটলি আপনি কিন্তু পরে পিছিয়ে যাবেন। আর সিজিপিএ যদি ভালো হয় তো ভাইবা বোর্ডে যারা আপনার ইন্টারভিউ নেয় ওদের একটা মানে পজিটিভ অ্যাটিটিউড থাকে আপনার প্রতি, দ্যাট মিনস 4 বছর ভালো করে পড়াশোনা করেছে, দ্যাট মিনস সে সিনসিয়ার ছিল। তখন স্বাভাবিকভাবেই যাদের সিজিপিএ ভালো আর যাদের সিজিপিএ ভালো না
সিজিপিএ যাদের ভালো তাদের কিন্তু আপনার ভাইবাতে এক দুই মার্কস কিন্তু একটু বেশি দেয়। ইভেন এরকম দেখা যায় যে সিজিপিএ তে কিন্তু একটা নাম্বার থাকে ভাইয়া বোর্ডে, যাদের সিজিপিএ ভালো তারা কিন্তু এক নাম্বার বেশি পেয়ে যায়, আর যাদের সিজিপিএ কম তারা কিন্তু নাম্বারটা কম পায়। তো এই হিসেবে আপনার সরকারি চাকরিতে আপনার অবশ্যই সবাই বুঝে এটা 0.5 মার্ক বা 1 মার্ক খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ 1 মার্কের জন্য দেখবেন সিরিয়াল অনেক বেশি পিছনে চলে যায়, 0.5 মার্কের জন্য অনেক বেশি সিরিয়াল পিছনে চলে যায়। সো আপনি স্টুডেন্ট লাইফে আপনি খুব ভালো করে পড়াশোনা করেন, আর হচ্ছে বিগত বছরের কোশ্চেন দেখতে পারেন, পাস করার পর পরে আপনি এক দু মাসের ভালো করে প্রিপারেশন নেন, তো আশা করা যায় আপনার চাকরি ইনশাল্লাহ সেটা 6 মাস হোক, 1 বছর হোক, দেড় বছর হোক আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আসলে খুবই মূল্যবান কথাগুলো আমাদের মাঝে তুলে ধরছে। আমি আশা করি আমরা যারা ভবিষ্যতে বা আমরা যারা রানিং অবস্থা থেকে চিন্তা আমরা সরকারি চাকরি করব বা প্রাইভেট সেক্টরে চাকরি করার ইচ্ছা আছে, তারা এই দিক নির্দেশনাগুলো মতো আগালে বা আরো সিনিয়রদের পরামর্শ নিয়ে যদি তারা এখন থেকে প্রিপারেশন বা তারা ওই প্রস্তুতি নেয় ইনশাল্লাহ তারা সফল হবে। তো একটা জিনিস আমি নিজেও একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন রানিং ছিলাম তখন আমি রানিং থাকা অবস্থায় আমার যখন ট্রেনিং এর আগে আমি বা রানিং যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠি তখন আমার একটা চিন্তাধারা জায়গা যে আমি কি করব, তখনই আমার আমার এমটা আমি সিলেক্ট করি যে আমি কোন সেক্টরে জব করব। যেহেতু আমি মেরিন রিলেটেড ছিলাম ফার্স্ট অল যখন ভর্তি হয় তখন মেরিন লাইনে পড়ালেখা মেরিন লাইনে নিজেকে মেরিনার হিসেবে রাখার জন্য খুব ইচ্ছা ছিল, যেহেতু পরে সেটা জানতে পারি যে অনেক ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমাদের সিনিয়ররা যে রাস্তায় বা যে ধরনের আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সেভাবে আমরা আগাই। সেক্ষেত্রে আমি আসলে অ্যাকচুয়ালি অনেক অ্যাপ্রিসিয়েট জানাই আমার এখানে আক্তার সনি স্যার আছে। আমার মনে আছে আমি যখন ফিফথ সেমিস্টার তখন থেকে আমি স্যারকে পুশ করা শুরু করি যে স্যার আমাদের ট্রেনিং এর সিস্টেমটা কেমন বা আমরা কিভাবে ট্রেনিং করবো, তখন থেকে আমাদের অ্যাক্টিভিটিসটা স্যার আমাদেরকে অবশ্যই খুব ভালো গাইডলাইন করেছেন। সে সুবাদে আমরা এখনো আলহামদুলিল্লাহ সেভাবে সেই অনুযায়ী আগিয়ে আমরা একটা ট্রেনিং এর ম্যানেজ করছি এবং ট্রেনিং শেষে আমি নিজেও সে চাকরি করার মতো সুযোগ হয়েছে। তো এখানে অনেকে মানে একটা বিষয় জানতে চাচ্ছে যে যেটা হচ্ছে যে একটা ফ্রেশ স্টুডেন্ট সে কি ধরনের সে ধরেন তার কোনো লিঙ্ক নেই, এখন লিঙ্ক ছাড়া কি কোনো চাকরি হবে না, এরকম কোনো স্কোপ নেই, বা পাওয়ার প্ল্যান্টের চাকরির স্কোপগুলো কিভাবে আসে? আপনারা একটা সময় ফ্রেশ ছিলেন, আপনারা কিভাবে এগিয়েছেন আসলে আপনারা থাকা অবস্থায়? সেক্ষেত্রে আমি আক্তার জামান সনি স্যারকে অনুরোধ করছি এই বিষয়ে একটু বলার জন্য। ইব্রাহিম ভাই তো মোটামুটি ভালোই ফিচার্স বলে দিচ্ছে যে ফ্রেশ হিসাবে কিভাবে ইন্টারভিউতে বিশেষ করে গভর্নমেন্ট জব হোক আর বেসরকারি হোক যেখানে পরীক্ষা হবে আসলে বিষয়টা এভাবেই আসে, তাই না? যে প্রশ্নগুলো স্টাডি করে সে তো বলে দিল, লিঙ্ক ছাড়া চাকরি হয় না এটা ভুল কথা, এটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। আমি তো আবার বলতেছি লিঙ্ক নিয়ে বেসরকারি হয়তো আমি অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট ড্রপ করতেছি, এর মধ্যে পরিচিতভাবে হইতে পারে 15% বা হয়তো আমি হিসাব কম করতেছি 20% হইতে পারে 50% হোক, কিন্তু বাকি 50% তো আছে। ইভেন আমাদের কোম্পানি এখন বর্তমানে যে ইউনাইটেড তো শুরুতেই ফ্রেশদের ফিস করছে, শুধু ইউনাইটেড না বর্তমানে বাংলাদেশের যত ইঞ্জিন বেসড পাওয়ার প্ল্যান্টগুলো আছে, কারণ বেসিক্যালি টারবাইন বেসগুলো সরকারি হয় অথবা 60% হ্যাঁ এখন আবার বেসরকারি বিদেশিও হচ্ছে, তো এখন শুরুতেই চিন্তা করতেছে বেসরকারিগুলো যেগুলো তারা চিন্তা করতেছে যে স্টুডেন্ট ভার্সিটি থেকে হোক নিশ্চেপ থেকে হোক 10-20টা স্টুডেন্টদেরকে নিবে ইন্টারনি করবে, ইন্টারনি করায় তাদেরকে বিল্ড আপ করে 6 মাসই আমার ইন্টারভিউ হয়ে গেল, 6 মাসের মধ্যে আমি যাদের পছন্দ স্কোপ রেখে দেবো আদার হয়তো সার্টিফিকেট দিয়ে তাকে এড়ে দেবো, ট্রেনিংও হয়ে গেল এটাও হয়ে গেল, কিন্তু তো আমাদের অলরেডি স্কোপ খুলে গেছে। এখন এই স্কোপ হয়ে গেছে তার জন্য তো হয়ে গেল, বাকি যারা পায়নি ভাই এদের একটাই কারণ দেখেন প্রথম দিকে যখন আমি ইন্টারভিউ দিচ্ছি এদিকে তো ইন্টারভিউ দিতে গিয়ে প্রথমে আসলে অ্যাসিড প্রশ্ন দিতে দেখা একটা ইঞ্জিনের ছবি দেখা দিতে একটা টারবাইনের ছবি দেখায় বলতে সেই অংশগুলোর নাম, কিন্তু এগুলো কিন্তু বাস্তবে ইঞ্জিনটা আমি দেখি বইয়ের মধ্যে দেখি হ্যাঁ এটা পিস্টন এটা লাইনার এটা টারবাইন এটা ইম্পালস টারবাইন এটা রিয়াকশন টারবাইন,
কিন্তু এগুলো জাস্ট একেবারে বেসিক নলেজ। যখনই এইটা হয়েছে, আর ভাইয়া তো বললো যে সিজিপিএ তার স্কোর গুলো যখন দেখছে, এই দুটা মিলাই দেখতেছে, সে তো বেসিক পারে, সে আমার পাওয়ার প্ল্যান্টের কিছু পারে না, কিন্তু সে আর সময়ে যেটা শেখানো হয়েছে ওইটা সে পারে। তো মানে কি, তাকে আমি শিখাইলেও হবে, কেউ তো আর এক্সপেরিয়েন্স নিয়ে আসে না, এটাই তো নিয়ম। এর জন্য আসলে প্রথম কথা হচ্ছে, এক হচ্ছে আমরা আমাদের একাডেমিক পড়ালেখাটা করব, আর যেহেতু ইঞ্জিনিয়ারিং আমরা টেকনিক্যালগুলো যতটা রিলেভেন্ট আছে এটা নিয়ে কনসেপ্ট খুব ক্লিয়ার হব, কারণ চাকরি পেলেই তো হলো না, চাকরিতে সার্ভাইভ করে, চাকরিতে অনেকেই ঢুকে, কিন্তু উপরে উঠতে গেলে হ্যাঁ কিছু লিঙ্কও হয়। আমি বলতেছি না ধরলাম সব জায়গায় 10% লিঙ্ক বা 50% লিঙ্ক, তো বাকি 50% তো তার মেধা দিয়ে উঠে, একবার না একবার উঠে, যে কষ্ট করে আল্লাহ তাকে তাকে উঠায়, এ কোম্পানিতে উঠাক বা অন্য কোম্পানিতে উঠাক। এই ক্ষেত্রে আসলে নিজের বেসিকটা খুব ক্লিয়ার করা, বেসিকটা ক্লিয়ার করা, এটা যদি আমি বেসিকটা ক্লিয়ার করি, আর একটু আওয়ার প্ল্যানটা স্টাডি করা। আবার ইব্রাহিম ভাই যে বলল পরীক্ষা দিতে গেলে পরীক্ষার আগে প্রশ্নগুলো নিয়ে একটু স্টাডি করা, আমার মনে এই কয়েকটাই জিনিস, এর জন্য স্পিরিচুয়াল কোনো কিছু লাগবে এটা না, একটু কষ্ট করলেই হয়ে যায়, কিন্তু আমরা হতাশ হয়ে যাই, এটা একটা ফ্যাক্ট। আগে চিন্তা করে পাওয়ার প্ল্যান মনে সবাই পরিচিত দিয়ে ঢুকতেছে, মা আমার তো চাকরি হবে না, আগেই প্রথমে মানে নিজেকে আন্ডার এস্টিমেট, খুব সুন্দর সুন্দর কথা বলছেন। এক্ষেত্রে স্যার আমরা যারা অনেকে দেখা যাচ্ছে প্রাইভেট সেক্টরে, আমরা যারা জব করতেছি দেখা যাচ্ছে আমি প্রাইভেট সেক্টর জব করতেছি কিন্তু আমার হায়ার এডুকেশন নেই, আমি বিএসসি করার সুযোগ পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি প্রাইভেট সেক্টরে জব করার পাশাপাশি আমার যদি বিএসসি করে ফেলি সেক্ষেত্রে আমার জন্য এটা কতটুকু আমার পরবর্তীতে কাজে দেবে, আমার ভালো হবে আমার জন্য, এটা যারা জব করছেন তাদের জন্য এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। ইব্রাহিম যদি বলতে চাই তাহলে বলতে পারেন এই বিষয়ে। আমি বলবো এটা এটা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টে অনেক ধরো সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়েন করেছে, ওরা হচ্ছে সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে 10 নম্বর গ্রেড, তো ওরা হচ্ছে এখানে 1-2 বছর জব করার পর প্রত্যেকেই দেখে যে ওরা হচ্ছে বিএসসি করার চেষ্টা করে বা পরে ইভেন্ট করতেছে অনেকেই। এটার কারণ হচ্ছে যে সে 10 নম্বর গ্রেডে সে এখানে জয়েন করলো, জয়েন করার পর তার যদি বিএসসি ডিগ্রি সে যদি শেষ করতে পারে তো পরবর্তীতে এখানে দেখা যায় যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে সে কিন্তু 9 গ্রেডে চলে আসতে পারে, দ্যাট মিনস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে সেখানে চলে আসতে পারে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি জব যারা করে প্রত্যেকে কিন্তু এই কাজটা করে, প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে ঢুকে 10 নম্বর গ্রেড, এবার প্রত্যেকেই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে, সম্পন্ন করার কিছুদিনের মধ্যেই দেখা যায় প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে ওরা যোগদান করে, তো এটা করা উচিত। এবং সরকারি চাকরিতে স্কোপটা অনেক বেশি আছে, আর প্রাইভেট চাকরির ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকেই যেরকম আমি আগে যে পাওয়ার প্ল্যান্টে ছিলাম সেখানে হচ্ছে অনেকেই ডিপ্লোমা পোস্টে ঢুকেছে, এরপর বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে, এরপরে তাদের উপরে পোস্টে যেতে পারে কিনা সেটা জানি না, তবে সরকারি চাকরিতে স্কোপটা অনেক বেশি। এখন তো আছে, আগে কিন্তু এইরকম এত প্রচলন ছিল না, অনেকে আইবিএ তে করতেছে আমাদের সাথে কিছু ভাইরা আছে, আর বেসিক্যালি ওটাও না, আমিও যেমন পড়ালেখা করতেছি, যেমন যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তো এরা দেখা যাচ্ছে যে পড়ালেখা শেষ করে তারপরে ঢুকছে,
যারা ডিপ্লোমা দেখেছে, আমি পড়ালেখা করছি আর এক্সপেরিয়েন্স এট এ টাইমে হচ্ছে, এটা একটা স্কোপ, যেহেতু আমরা করতে পারি না, ওকে নো প্রবলেম, কিন্তু ডিপ্লোমা হিসেবে ঘুরতে, হ্যাঁ আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আগায় আসছে, আল্লাহ চায় তো আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলো আস্তে আস্তে ডিপ্লোমা থেকে পড়ার ইচ্ছাটাই আসবে, এটা অদূর ভবিষ্যতে চলে আসবে, কম্পিটিটর এখন কম্পিটিশনের জমানা, তো প্রাইভেটে যারা পড়তেছে, হ্যাঁ এটা ঠিক আছে প্রাইভেট ভার্সিটি বা এটা নিয়ে এখনো বাংলাদেশে ওই প্রথমে সিভি দেখলে একটু আলাদা মনে করে, এটা এখনো আছে অনেক জায়গায় এটা নিয়ে ক্লিক করে, কিন্তু বাট আরেকটা স্কোপ আছে এখানে পড়ালেখা, এটাকে আমরা ল্যাব বলি, ডিপ্লোমা ভাষায় বলে ওয়ার্কশপ, তো একটা ছেলে পাওয়ার প্ল্যান্ট অ্যাগ্রি করতেছে, এ তো অনেক কষ্ট করতেছে, ইভেন সে আবার পড়ালেখা করতেছে, তো যখন সে অঙ্কগুলো করে, যখন ওই ইলেকট্রনিক্স থিওরিগুলো বলে, তো ওইটার সাথে এটার আবার সামঞ্জস্য পায়, এটা তার জন্য অনেক বড় হয়, হ্যাঁ তার সার্টিফিকেট অতটা ভ্যালু দেয় কিনা বা প্রাইভেট বলেই করে কিনা, কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি হিসেবে এটা সে পাওয়ার, এটা তো ওনার হাতে নেই, এটা হলো এনভায়রনমেন্ট উপরে, গভর্নমেন্টের উপরে, আমাদের পাবলিক সেন্টিমেন্টের উপরে, কোম্পানির কর্পোরেশনের উপরে, কিন্তু বাট একটা ছেলে খুব ভালো শিখতে পারে, যখন অ্যাট এ টাইম স্টাডি করে, অ্যাট এ টাইম অ্যাক্টি করে, ইভেন আমার এক্সপিরিয়েন্স, বিশেষ করে আমার প্ল্যান্টে তো অলমোস্ট ছেলেরা পড়ালেখা করে, কারণ আমি খুব এই বিষয়টা ইন্সপায়ার করি যে এটার বিকল্প যত কষ্ট করবো তত ভালো, এরপর MBA পর্যন্ত করতেছে অনেক ছেলে, ডিপ্লোমা ছেড়ে BSc ছেড়ে এখন MBA করতেছে পর্যন্ত, এটা খুব একটা ভালো জিনিস এবং প্রত্যেকের করা উচিত আমি মনে করি। আমাদের সাথে একটা ভাই আপু ছিল যে কুয়েটের, আমি যখন KPCL এ ছিলাম, ওই আপু কুয়েটের থেকে পাশ করছে, স্টোরে বসছে, যদি ওইটা ওয়ার্সিলা কোম্পানি ছিল, তাই মাল্টি ন্যাশনাল, এরাও পাওয়ার প্ল্যান্টে অন্যদের যে আমাদের ওখানে খুব বেশি ছিল, তো উনি শেষে ডক্টরেট পর্যন্ত করেছে, আসলে পড়ার কোনো বিকল্প, আর এটা খুব ভালো আমাদের জন্য, এবং আস্তে আস্তে ভ্যালু দিচ্ছে, হচ্ছে না এমন না, খুব ভালো ভ্যালু পাচ্ছে, এবং একটা এক্সপেরিয়েন্স ছেলে ওখানে থেকে সে পড়ালেখা করছে এবং ওখানে চাকরি করছে, যখন তার 4 বছরে পড়ালেখা শেষ, তখন তার 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স হচ্ছে, তো আমরা চিন্তা করি হায়ার র্যাঙ্কের ক্ষেত্রে, গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক প্রোটোকল থাকে, থাকে কিনা ভাইয়া বলতে পারবে আরও ভালো, আমি যতদূর জানি থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে দেখা গেছে আমরা তখন তাকে খুব খারাপ তার পিক আপ করিনি, কারণ বাইরের থেকে একটা ছেলেকে আনাচ্ছে, আমার এই ছেলে আরও ভালো কি করবে, প্রাইভেট কোম্পানির থিওরি হচ্ছে আমি ইনকাম করা দরকার, সে আমি চাকরি দিয়ে ভালো ইনকাম করতে পারবো, তাকে দিয়ে আমার ভালো চলবে, এর জন্য দেখা যায় আমরা আরো এখন এইটাকে বেশি অনার করা। থ্যাংক ইউ স্যার, আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা আসলে আমারও অনেক উপকার লাগবে এই জিনিসটা, কারণ যে আমি এই বিষয়টা নিয়ে এখন সার্ভাইভ করছি এই মুহূর্তে, আসলে আমাদের প্রত্যেকটা বিষয় খুবই মূল্যবান, আমি এই বিষয়গুলো যারা আমাদের ভিডিওটা এখনো মিস করছেন পরবর্তীতে আবার দেখে নেবেন ইনশাল্লাহ, সবাই উপকৃত হবেন, তো অনেকে আসলে অনেক ধরনের কমেন্ট করছে, ইনশাল্লাহ আমরা কমেন্ট পর্বে যাবো কিছুক্ষণ পরে, তার আগে আমরা আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে বা অনেক স্টুডেন্ট পাস করার পরে দেখা যাচ্ছে পাওয়ার প্লান্টে চাকরি করতে পারছে না, কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়াল যে ধরনের গার্মেন্টস, বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়া বা যে কোনো ধরনের কারখানা, এই ওখানে ছোটোখাটো অনেক ধরনের ইঞ্জিন থাকে, ইঞ্জিন বেড বা জেনারেটর, তো তারা একটা সময় দেখা যাচ্ছে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নেই, তো তারাও একটা সময় তাদেরও শখ থাকে বা আগে থেকে ইচ্ছা থাকে যে আমি পাওয়ার প্লান্টে যাবো, তো এক্ষেত্রে যদি তারা ওখান থেকে আসতে চায় বা ওখান থেকে তাদের এক্সপিরিয়েন্সটা যদি গ্যাদার করে পাওয়ার প্লান্টে আসতে চায়, তারা কতটা সুযোগ পাবে, এটা হচ্ছে যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছে তাদের জন্য এই কোশ্চেনটা, অবশ্যই তারাও উপকৃত হবে এই জিনিসটা যদি আপনারা একটু ব্যাখ্যা করে দেন ইনশাল্লাহ, এই বিষয়ে আপনারা আমি মনে করি স্যার কে বলতে চাচ্ছেন একটু আপনারা ডিসাইড করেন। আগে ইব্রাহিম ভাই বলুন। যারা মানে পাওয়ার প্ল্যান্ট ছাড়া যারা অন্যান্য সেক্টরে আছে, জি জি জি, জেনারেটর বেস যেগুলো রয়েছে, ক্যাটের বা বিভিন্ন ছোটখাটো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেগুলো আছে, তারাও তো একটা সময় ইচ্ছা জাগে যে আমি পাওয়ার প্ল্যান্টে ঢুকতে পারি নাই, প্রথম অবস্থা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি ইন্ডাস্ট্রিতে ঢুকছি, তো আমি এখন পাওয়ার প্ল্যান্টে আসতে চাই, আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে ছোটখাটো যে ইন্ডাস্ট্রি আছে সেগুলো ধরো সে ইঞ্জিন দেখতেছে বা ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট দেখতেছে, ওইখান থেকে সে বড় পাওয়ার প্ল্যান্ট আসতেছে, সেটা বুঝছো? জি জি জি,
পাওয়ারপয়েন্ট তো বেসিক্যালি ধরো সবগুলো সেম, তাই না? সেটা ছোট হোক বড় হোক, ঠিক আছে না? যেরকম আমার জানা মতে আমি চিটাং একটা সরকারি প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ওটা কিন্তু তেল শোধনাগার প্রতিষ্ঠান, ঠিক আছে? ওইখানে কিন্তু আমার জব হয়েছিল, আমি প্রচন্ড জয়েন করা হয়নি। সো ওইখানে কিন্তু ওদের এরকম ছোটখাটো ইঞ্জিন কিন্তু আছে, ডিজেল ইঞ্জিন, ঠিক আছে? তো ওইটা ক্যাপাসিটি মেবি 2 মেগাওয়াট, ঠিক আছে? তো ওইখানে তো অনেকে বড় পাওয়ার প্ল্যান্ট থেকে গেছে বা ছোট পাওয়ার প্ল্যান্ট থেকে গেছে, সবগুলো বেসিক প্রিন্সিপাল তো এক। সো পাস করার পর যাদের হচ্ছে খুব বেশি নিডি থাকে যে সে চাকরিতে যে কোনো একটা সে ঢুকে যাবে, সে ঢুকেও পড়তে পারে, ঠিক আছে? সেটা আমাদের পাওয়ার প্ল্যান্ট হোক, সেটা ইন্ডাস্ট্রি ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট হোক, সে ঢুকতে পারে। সে যদি ঢুকে ওইখানে তার জব যদি 8 ঘন্টা হয়, তাহলে আমিও বলবো এখানে ঢুকে যাওয়া উচিত। কারণ হচ্ছে সে যে জব অবস্থায় সে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু সে শিখতে পারবে, ঠিক আছে? তো এখানে সে জব করতেছে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে, পাশাপাশি সে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিচ্ছে, বা সে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রাইভেট ভালো ভালো পাওয়ার প্ল্যান্ট আছে। তো ওইখানে সে কিন্তু সিভি ফরওয়ার্ড করতে পারে। এবং বাংলাদেশে যেগুলো ভালো পাওয়ার প্ল্যান্ট আমার জানা মতে, যেরকম পেন্টাগার পাওয়ার প্ল্যান্ট আছে মেঘনাগার, তারপর মেঘনাগারের পাশে একটা কাফকো আছে, কাফকো পাওয়ার প্ল্যান্ট আছে, তো এগুলো তার হরিপুরে আছে ভালো ভালো পাওয়ার প্ল্যান্ট, সেগুলোতে কিন্তু তার সে যদি সিভি ড্রপ করে এবং সে যদি কোনোভাবে কল পায়, তাহলে আমি যেটা দেখেছি ওইখানে মেবি রিটেন পরীক্ষা হয়। হ্যাঁ, রিটেন পরীক্ষা হয়। তো এখানে সে যদি রিটেন পরীক্ষায় সে যদি ভালো করে, হোয়াট এভার, সে সরকারি ইউনিভার্সিটি হোক বেসরকারি ইউনিভার্সিটি হোক, সে যদি রিটেনে ভালো করে, তা এবং ভাইবা তো যদি মোটামুটি ভালো করে, তার চাকরি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে না? সো পাস করার পরে আমার মতে এসব ছোটোখাটো ইন্ডাস্ট্রি দুটি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে আরও ভালো জায়গায় যাওয়া ট্রাই করতে পারে। বাংলাদেশের সামিট পাওয়ার প্ল্যান্ট আছে বা আরও ভালো জায়গা আছে, ট্রাই করতে পারে। এবং সে যদি তার বেসিক যদি ক্লিয়ার থাকে, তাহলে সে রিটেন অবশ্যই ভালো করবে, সেখানে রিটেন পরীক্ষা হয়। আর সামিটের ক্ষেত্রে আমি যেটা দেখেছি বা শুনেছি, সেখানে রিটেন পরীক্ষা হয় এবং রিটেনে যারা ভালো করে সেখানে সবাই চাকরি হয়, তা রিটেনে ভালো করে, তো এখানে সবাই কিন্তু লিঙ্ক আপে যায় না। রিটেন ভালো সব জায়গায় কিন্তু আপনি দেখতেছেন যে রিটেন ভালো করতে হবে। তো এই হিসেবে আপনি জয়েন করতে পারেন, জয়েন করে এসব ভালো ভালো জায়গায় যাওয়ার ট্রাই করতে পারেন। এবং আশা করা যায় যদি আপনি রিটেন ভালো করেন, আপনার চাকরি হবে। এইটার মধ্যে আমার একটা ওপিনিয়ন আছে, আমাদের অনেক সময় যেটা আমাদের, হ্যাঁ হ্যাঁ আমরা বেশ নিব না, আর জি জি বলো বলো না স্যার, আপনি বলেন না। আমি বলতেছিলাম যে আমাদের একটা, যেটা আমাদের দেশের মানুষ, আমরা আনালি মানুষ, আমাদের একটু স্পিড বেশি থাকে, কি বলেন, দোষ থাকে। সবাই এক টি শার্ট কিনে সবাই ওইটা টি শার্ট কিনতে চায়, সব না হয়। তো আমাদের একটা কালচার থাকে, যেমন আগে দেখতাম আমি আমাদের অনেক বন্ধু সবাই, মানে গ্রামীণ ফোন আসছে যখন, তখন সব গ্রামীণ ফোনে ঢোকার ছিল, বাংলা লিঙ্ক সবাই স্বয়নে স্বপ্নে একটাই জিনিস, আমি কোম্পানি ওয়েল কোম্পানি গুলোতে। আবার যখন পাওয়ার প্ল্যান্ট আসছে, তো স্বয়নে স্বপ্নে পাওয়ার প্ল্যান্ট চলে আসছে, এটাই নিয়ম। আসলে না, আমার প্রথম 6 মাসের এক্সপিরিয়েন্স ছিল রহিম আফরো সিএনজি, তো রহিম আফরো সিএনজি, তো গাড়িগুলো সিএনজি কনভার্সন করা হইত, বিভিন্ন দিন করা হইত। তো ওই সময় বসে বসে ইজুড গাড়ি বলে একটা গাড়ি কোম্পানি আছে, ওই গাড়ির অ্যানালাইসিস করতেছি, খুবই ইচ্ছা, তাইলে যদি এই সাইডেই হয় তা আমি গাড়ি নিয়ে কীভাবে করব। পাশে একটা ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপে যেতাম, ওখানে পেন্টিং পেন্টিং এর কাজগুলো কিভাবে হয়, তো আবার মাঝখানে ওই সময় ওই বিভিন্ন স্টাডি করতাম যে একটা গাড়িকে, পুরাতন গাড়িকে কনভার্সন করে কিভাবে নতুন গাড়ি, কিন্তু এটা 6 মাসের জন্য, তারপর তো বিদায় হয়ে গেলাম। তা আসলে সব জায়গাগুলো থেকে ওঠার রাস্তা নেই, এরকম ক্যাপটিক পাওয়ার প্ল্যান্ট গুলো যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার প্ল্যান্ট, এখানে প্ল্যান্ট ম্যানেজার দরকার হয়, এখানে ডিএম টেকনিক্যাল দরকার হয়। এখন যেটা কেস, আমি ইব্রাহিম ভাইয়ের সাথে একটু একমত না, ভাইয়া হয়তো বেসরকারি কোম্পানিগুলো সবগুলোই মুভ করে নেয়,
কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে অনেক ছেলেদের সাথে বসছি এবং ইন্টারভিউ নিতে হয়েছে, কিন্তু বিষয়টা হলো আমরাও এখন যারা বিভিন্ন রেফারেন্সে আসে তাদেরকে যদি নেই নিতে গেলে আমি আমার সাইট চালানোই কষ্ট হয়ে যায়। একমাত্র ওনার বা খুব বেশি লিঙ্ক, মানে আমরা আমাদের চেষ্টা করি এক্সট্রিম পর্যায়ে যতটা লিঙ্ক থেকে না নিই, কারণ আমি তো প্ল্যান ডিসকাস করতে পারতেছি, দিনের শেষে আমাকে হিসেব দিতে হয় আমার প্ল্যান কত জেনারেশন করছে, দিনের শেষে আমার সাইট কতটা ডেভেলপ করছে, আমি আমার ওনারকে এজেন্ট করতে হয়। এই ক্ষেত্রে আমরা অনেকবারই দেখা যায় ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন টেকনিকে যারা লিঙ্ক তাদেরকে আনফিট করার চেষ্টা, কারণ এখন তো পাওয়ার প্ল্যান তো আর এমনি চলবে না যে সব আত্মীয় এমডি স্যারের আত্মীয় ওনারের আত্মীয় অথবা আমার আত্মীয় দিয়ে দিলাম, প্ল্যান তো আর চলবে সরকারি ক্ষেত্রে হয়তো অন্য। হ্যাঁ জি জি জি, তো আমরা চেষ্টা করি। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমি লিঙ্ক বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে ধরেন আমার ক্ষেত্রে আমি বলি একটু, ঠিক আছে, আমি কিন্তু পাশ করার পরে বিডি জবস থেকে সামিটে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমাকে কিন্তু একবার, হ্যাঁ সামিটে, হ্যাঁ আমাকে কিন্তু একবার রিটেন পরীক্ষার জন্য আমাকে কল করে নাই। আমি লিঙ্ক বলতে বুঝিয়েছি যে সিভিটা যাতে সামহাও কোনোভাবে ফরওয়ার্ড করা যায়, ঠিক আছে, আমি বিডি জবস এর মাধ্যমে ধরেন ম্যাগনাঘাটে অ্যাপ্লাই করেছি আমাকে কল করে নাই, সামিটে অ্যাপ্লাই করেছি আমাকে কিন্তু অ্যাপ্লাই করে নাই। কিন্তু আমার যেসব ফ্রেন্ড মনে করেন পেন্টাগারে ধরেন কোনো বড় ভাই আছে, আমাদের সামিটে কোনো বড় ভাই আছে, তাদের মাধ্যমে সিভিটা ফরওয়ার্ড করলে আমাকে রিটেনের জন্য কল করে। আমি লিঙ্ক বলতে বুঝিয়েছি কিন্তু এটা জাস্ট সিভিটা ফরওয়ার্ড করা, বাকি সব দায়িত্ব হচ্ছে নিজের উপর। আমি লিঙ্ক বলতে বুঝিয়েছি এটা যে সিভিটা ফরওয়ার্ড করা আমাকে যেন অ্যাটলিস্ট রিটেনের জন্য আমাকে কল করে। আমাকে যদি রিটেনের জন্য যদি কল না করে তাহলে আমি কিভাবে সেখানে টিকব, রিটেন পরীক্ষা দিতেই পারছে না, তো সেখানে তো আমার টিকার কোনো মানে সুযোগই নেই। তো লিঙ্ক বলতে আমি এটাই বোঝাচ্ছি যে সামহাও আমার সিভিটা যেন ফরওয়ার্ড করা হয় এবং আমাকে যেন রিটেনের জন্য যেন কল করা হয়, ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি লিঙ্ক বলছি। না না না, আমিও তাইলে ইব্রাহিম ভাইয়ের সাথে একমত, আমি বলতেছি ঠিক আছে সিভির ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি মানে অ্যাকচুয়াল বলতেছি ছেলেদের জন্য, কারণ ওরা হয়তো ভয় পেয়ে যেতে পারে, তো এর জন্য আমি আপনার এই কথাকে আরো বেশ ক্লিয়ার করতেছি যে এখন খুব ট্রাই করা হচ্ছে যে লিঙ্কের থেকে না, কারণ অ্যাকচুয়ালি আমার তো ভালো ভালো বেসিক ছেলেকেই ভালো জায়গায় ফিট করলে আমাদের জন্যই ভালো, কোম্পানির জন্যই ভালো, ওনারের ইনকাম ভালো। তো এখন আসলে সবাই ওই চিন্তা করে যে লিঙ্ক লিঙ্ক বলে বলে মানে নিজেরা আদেল হয়ে যায়। তো এর জন্য প্রথম কেস হচ্ছে আমি এখানে আছি, ওখান থেকে ওঠার আমি রাস্তাতে সব মিলে পাওয়ার প্ল্যান্টে হুড়মুড় দরকার, তখন পাওয়ার প্ল্যান্ট খারাপ হয়ে যাবে, সব ওর আরেক দিকে, এত মুভমেন্ট সব জায়গায়। আজ গার্মেন্টস সেক্টরে অনেক ইঞ্জিনিয়ার ভালো উঠতেছে, ইব্রাহিম ভাই একমত কিনা আমি জানি না, আমি অনেক খবর আছি পুরো বাড়ি তাজ দিয়ে অনেকে উঠতেছে, অডিট করতেছে, কুয়েটের একজন আছে আমাদের এখানে অডিট করতে আসে, আবার এই যে অনেক ছেলেরা অনেক জায়গা দিয়ে উঠতেছে, আজ ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি খুলতেছে, ইভেন বর্তমানে ফায়ার ফাইটিং নিয়ে যেগুলো নিয়ে কমপ্লাইন্স কমপ্লায়েন্স গুলো আসছে, গার্মেন্টস সেক্টর বলি বিভিন্ন সেক্টর বলি, এখানে কিন্তু ইঞ্জিনিয়ার গুলো খুব ফিক্স হচ্ছে, তো আলটিমেটলি অনেক ব্যাকেন হচ্ছে। তো এর জন্য আমার মতে সবারই ওই মানে যেমন না পাওয়ার প্ল্যান্টের মধ্যে আসতে হবে এছাড়া আর কোনো রাস্তা নাই, এরকম না, ওই জায়গা দিয়ে ওঠা যায়। হ্যাঁ সেকেন্ড কেস যদি পাওয়ার প্ল্যান্টে আসতে যায় অ্যাপ্লাই করতে থাকবে, অ্যাপ্লাই করলে ওই ছোট ইঞ্জিন আর বড় ইঞ্জিন বেসিক তো একই, ছোট টারবাইন বড় টারবাইন বেসিক তো একই, তাই না? আমার পাশে এপিসিএল আছে আশুগঞ্জ পার্ক, তো ওখানে 450 মেগাওয়াটের প্ল্যান, আমি ওইটাতে সিমেন্স এর টারবাইন বললাম, আর আমাদেরও আছে ইভেনি টারবাইন, তো মানে আসলে বেসিক সবই একই। এর জন্য ছেলেদের হতাশ হওয়ার কিছুই নাই যে ছোট ইঞ্জিন পাচ্ছে ওইটা নিয়ে স্টাডি করো যে ওটার কয়টা লিঙ্ক আছে, ওটার মধ্যে কি বলে ইনটেক্স সিস্টেমটা কি, ওটা স্টার্ট হয় কিভাবে, এগুলো শিখলে ছেলেদের জন্য প্রথমে স্কোপ পাবে, সেখানে কিন্তু আমি দেখেছি যে আমাদের অনেক ফ্রেন্ড কিন্তু সেখানে জয়েন করেছে, সেখানে কিন্তু ছোটখাটো ইঞ্জিন আছে কিন্তু, ঠিক আছে, সেখানে ওইখান থেকে তারা চাকরির এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু পরবর্তীতে তারা ভালো জায়গায় জয়েন করতেছে, ইভেন প্রাইভেট ভালো ভালো প্রাইভেট পাওয়ার যাচ্ছে, সরকারি জায়গায় যাচ্ছে। এবং আমার জানা মতে যে আমারই এক কলিগ আমার সাথে জব করতো, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল, উনি কিন্তু
প্রথমে একটা প্লাস্টিক কোম্পানিতে ছিল, প্লাস্টিক কোম্পানিতে জব করার পর উনি সেখান থেকে কিছুদিন এক্সপিরিয়েন্স নিয়ে পরে উনি এসিআই পাওয়ার চলে যায়। তো ওইখানে উনি কিন্তু খুব ভালো অবস্থায় আছে, ছোটখাটো একটা পাওয়ার প্ল্যান্ট আছে ওদের, সেখানে খুব ভালো করতেছে। সো আপনি মানে আপনারা যারা চাকরি প্রত্যাশী পাস করার পর আপনার খুব যদি নিডি হয় সেটা পাওয়ার প্ল্যান্ট হোক, ফার্মাসিউটিক্যালস কোম্পানি হোক, ছোটখাটো ইন্ডাস্ট্রি হোক, যে কোনো জায়গায় ঢুকে যেতে পারেন। ভাই যেটা বলবো পাওয়ার প্ল্যান্টে ঢুকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে, যে কোনো জায়গায় ঢুকা যায়। অসংখ্য ধন্যবাদ, আসলে আমাদের সময় অনেক চলে আসতেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু আজকে আর্ন করছি, সেটা যদি আমরা ভালোভাবে এখান থেকে গাইডলাইন অনুযায়ী আমরা যারা জুনিয়র বা আমরা যারা প্রেশার রয়েছে তারা যাতে সেভাবে আগাই, ইনশাল্লাহ আমরা আমাদের ভবিষ্যৎকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি। তো আমরা বেশিক্ষণ দেরি না করে আমরা আমাদের কিছু ভিউয়ার্স যারা আমাদের ফলো করছেন অনেক সময় নষ্ট করে বা আমরা যারা আপনারা যারা সময় নষ্ট আজকে সময় দিয়েছেন, আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই ইব্রাহিম খলিল স্যার এবং আক্তার কেমন সামি স্যারকে। আমরা কয়েকটা কমেন্টস করব, কমেন্টস পড়েই আমরা আমাদের পরবর্তী এপিসোডে তাদেরকে সুযোগ দিব আরো কিছু বলার জন্য। আমরা সবকিছু শেষ করে ফেললে আবার একটা অন্যরকম হয়ে যাবে ইনশাল্লাহ, আরো কিছু জানার শেষ নেই, জানতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা ছোট বিষয় শেয়ার করি, অনেকে এখানে লিখছেন যে আসলে ফ্রেশাররা জব পাচ্ছে না, পেশারদেরকে মূল্যায়ন করা হয় না কোথাও, পেশাররা কোনোভাবে জব পায় না বা এরকম, এইসব বিষয়ে অনেকে আপনারা অনেক বিস্তারিত বলছেন ইনশাল্লাহ। আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে ইনশাল্লাহ আপনি হয়তো বা সম্পূর্ণ তথ্য পাবেন। আমাদের শুরুতেই লিখেছেন শাইকুল্লাহ উদাবাই, আমাদের সালামের উত্তর দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাইম আহমেদ সোহান ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন, তারপরে হচ্ছে এমডি রুবেল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে এমডি মাসুমুল্লাহ ভাই হাই দিয়েছেন, তারপরে শবিক ভাই দিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, আই নিড এ জব অ্যান্ড আই এম ভেরি ইথেনসিওস্টিক টু পাওয়ার প্ল্যান্ট, প্লিজ হেল্প মি টু গেট এ জব। এই বিষয়ে স্যার যদি কিছু বলতেন, যেহেতু একটা কমেন্টস করেছেন, আক্তার স্যার আপনি একটু এই বিষয়ে একটু ছোট করে সংক্ষিপ্ত বলেন। আমরা নিয়মিত সার্কুলার দিয়ে যাচ্ছি, আগে একটা সময় আমরা সার্কুলার পেতাম না, এরকম গ্রুপ হয় নাই যে একটা সার্কুলার আসবে, এখন আমরা যে কোনো সার্কুলার পেলেই বা আমরা যদি সিনিয়র আমাদেরকে বলে যে অমুক জায়গায় ভ্যাকেন্সি আছে, তখন আমরা লিঙ্কটা নিয়ে সাথে সাথে এই গ্রুপে দিয়ে দিই, আপনি সেই অনুযায়ী যদি আপনি আগান বাস আমাদের ভিডিওটা দেখেন সম্পূর্ণ ইনশাল্লাহ আপনি হয়তো বা চেষ্টা করলে ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন। তারপর হচ্ছে আমাদেরকে এমডি হাসান আলী বিশ্বাস, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে দেখছেন কাজী ফারুক আহমেদ, তারপরে দেখছেন এমডি হাসান আলী বিশ্বাস, স্যার আমি ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোল টেকনোলজি থেকে শেষ করেছি, ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি শেষ করেছেন। ওনাদের ক্ষেত্রে কি কোনো পাওয়ার প্ল্যান্টে কোনো ভ্যাকেন্সি আছে কি না সেক্ষেত্রে উনি জানতে চাইছে আর কি, এ বিষয়ে যদি ইব্রাহিম খলিল স্যার কিছু বলেন সংক্ষিপ্ত করে। এটাতে কিন্তু আমাদের পাওয়ার প্ল্যান্টে কিন্তু অনেক সুযোগ, আমাদের পাওয়ার প্ল্যান্টে কিন্তু প্রায় প্রতি বছরই সার্কুলার হয়, সেখান থেকে দেখা যায় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তারপর আইএনসি পাওয়ার, এগুলোতে কিন্তু নিয়োগ হয়, ঠিক আছে, এবং সেটা কিন্তু ভালো অ্যামাউন্ট, বুঝছেন, যেরকম 2018 সালে নিয়োগ হয়েছে সেখানে ইলেকট্রিক্যাল 23 জন ছিল, ইলেকট্রনিক্স 15 জন বা 20 জনের মতো ছিল, মেকানিক 40 জনের মতো কিন্তু ছিল। তো এখন তো স্কোপটা অনেক বেশি, তুমি যেটা করতে পারে যে আপনার যদি পড়াশোনা যদি শেষ হয়ে থাকে যে আপনি সরকারি চাকরির প্রিপারেশন নেন, যদি ভালো করে প্রিপারেশন নেন তো চাকরি হবে, আর পাশাপাশি বেসরকারি চাকরির জন্য তো ভালোভাবে সিভি রেডি করে ফরওয়ার্ড করেন বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ শুকরিয়া, উনি আমাদের ভিডিও দেখে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তারপর দেখছেন হিমু ইসলাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম।
তারপরে ডিপ্লোমা পরবর্তী সময়ে একজন প্রেসারের করণীয় কি জনাব আখতারুজ্জামান স্যার কাছে জানতে চাই। স্যার অলরেডি অনেক কিছু বলেছেন, এ বিষয়ে আপনি ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ সবকিছু তথ্য পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ, বা আমাদের পরবর্তী আমাদের পূর্বের যে ভিডিওটি আছে সেখানে অনেক কিছু তথ্য দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তারপরে আছেন হচ্ছে এমডি হাসান আলী বিশ্বাস, উনি একটু আগে একবার কোশ্চেন করেছেন, আপনার কোশ্চেন করার উত্তর দিয়েছেন অলরেডি ইব্রাহিম খলিল স্যার, তালহাবিন বনি আমিন, আসসালামু আলাইকুম মাই রেসপেক্ট স্যার, স্যার আপনাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। উনি আবারও তারপর হচ্ছেন আমাদের এমডি হাসান আলী বিশ্বাস, আপনার তো কোশ্চেন অলরেডি দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। তারপর আসসালামু আলাইকুম স্যার, সকল মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রানিং অবস্থায় কি কি করতে পারে, আশারত হোসেন খান, উনি আমাদের রানিং জুনিয়র এখন বর্তমান রানিং অবস্থায় আছেন। স্যার আপনি যদি একটু ছোট করে বলেন আখতারুজ্জামান সানি স্যার, জুনিয়র কোশ্চেন করেছেন আমাদেরকে ছোট করে। রানিং অবস্থায় সকল ইঞ্জিনিয়ার হইতে গেলে ভালোভাবে পড়ালেখা করতে হবে, বেসিক গুলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ফারহান তানভীর আবির ভাই লিখেছেন, পাওয়ার প্লান্টে অ্যাপ্লাই করার জন্য কি কি হার্ড কপি পাঠাইলে টাকার পসিবিলিটি থাকে, অ্যাপ্লাই করার প্রসিডিওর কি একটু বলবেন। অলরেডি স্যাররা এই বিষয়ে বলেছেন যে কিভাবে আমাদের সিভিগুলো রেডি করতে হবে বা কিভাবে আপনি সিভিগুলো পাঠাবেন, এই ভিডিওতে অলরেডি আমাদের স্যাররা তথ্য দিয়েছেন। তারপর হচ্ছেন আবারও আখতারুজ্জামান খান, আসসালামু আলাইকুম স্যার, আমি একজন সফল মেরিন ইঞ্জিনিয়ারের ট্রেনিং অবস্থা, আপনার উত্তর দেওয়া হয়েছে অলরেডি। আব্দুল খালেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, W20B32 9780 কিলোওয়াট অক্সিলা ইঞ্জিন হঠাৎ করে, আসলে আমরা এখানে আপনি কোশ্চেনটা আমাদেরকে পার্সোনালি আমাদের মেসেঞ্জারে করবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দিয়ে দিব। আমরা আসলে জুনিয়রদের বা প্রেশারদের বিষয়ে কথা বলার জন্য, বর্তমান পরিস্থিতি কথা বলার জন্য আমাদের এই আজকের অনুষ্ঠানটা, তারপর আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিব কমেন্টসে, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। লাইলা নূর চারা, আসসালামু আলাইকুম স্যার, আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, সারোয়ার স্যার নাই কেন, সারোয়ার স্যার নাই ইনশাআল্লাহ, সারোয়ার স্যারের পরিবর্তে আমি আজকে হোস্ট করতেছি ইনশাআল্লাহ, আবার আসবেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপর হচ্ছে এমডি সজীব হোসেন, ইলেকট্রিক্যালের ডিপ্লোমা করছি, ফ্যাক্টরিতে গ্যাস পাওয়ার প্লান্টে জব করি, আমি কি এসএফও প্লান্টে জব করতে পারবো, ইনশাআল্লাহ অলরেডি এটারও উত্তর দেওয়া হয়ে গেছে আমাদের স্যাররা দিয়েছেন, আমি এটা কোশ্চেন করেছিলাম, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য, আপনি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আপনি তথ্য পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইব্রাহিম গোলাম আজম, আসসালামু আলাইকুম স্যার, আমি বিআইএমটি মেরিন ডিপ্লোমা প্রথম বর্ষের একজন ছাত্র, আমার জীবন উন্নতি করতে এখন থেকে আমার করণীয় কি, অলরেডি ভিডিওতে স্যাররা একটা রানিং বা পেশার ছাত্র কি করণীয় সেই বিষয়ে ইব্রাহিম খলিল স্যার এবং আখতারুজ্জামান সানি স্যার অনেক ইনফরমেশন দিয়েছেন, আমি আশা করি তোমরা ভিডিওটা সঠিকভাবে দেখবে ইনশাআল্লাহ, তোমরা আগালে তোমরা তোমাদের ভবিষ্যৎ আগাতে পারবে। তারপরে আমাদের ঠিক আছে মোহাম্মদ মোস্তফা, মোস্তফা প্রধান সাথে আছে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপর রয়েছে আমাদের সাথে আব্দুল খালেক স্যার, সাইয়েদ তুষার আব্দুল খালেক স্যার, আমাদের একটু চাকরির সুযোগ দেন, ছোটদের দেখা লাগে, আসলে চাকরির সুযোগ ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ইনফরমেশন তথ্য দিয়েছে, আর আমরা অবশ্যই গ্রুপে সবসময় আমি একটা গুলো কথা বলেছি, গ্রুপে আমরা যেভাবে সার্কুলার দিয়ে যাচ্ছি আপনারা সেই অনুযায়ী আগান, আর আপনারা ব্যক্তিগতভাবে যদি নিজেদের পরিচিত কেউ থাকে সেভাবে আগানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা হয়তো একটা সময় সফল হবেন। রাসেল মাহমুদ, আসসালামু আলাইকুম, আমি রাসেল আহমেদ স্যার, আমি 17-তে বিআইএমটি থেকে মেরিন ডিপ্লোমা শেষ করেছি, পাওয়ার প্লান্টে ট্রেনিং করেছি, জবের জন্য সিনিয়রদের সহযোগিতা কামনা করছি, জনাব আখতারুজ্জামান স্যারের সুদৃষ্টি কামনা করছি ইনশাআল্লাহ, স্যার সুদৃষ্টি কামনা করেন সবসময় সকল জুনিয়রদের জন্য, আমি আশা করি আপনি কোনো ভ্যাকেন্সি থাকলে বা সবসময় স্যারের সাথে বা আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, স্যার আপনাকে সার্বিকভাবে পরামর্শ দিবেন, আর এই ভিডিওতে অনেক পরামর্শ দিয়েছেন এতে আপনি উপকৃত হবেন। এমডি আবু কাউসার সচিব, স্যার বিভিন্ন বেসরকারি পাওয়ার প্লান্টে পাওয়ার প্লান্ট সম্পর্কে নিয়োগ সম্পর্কে জানতে চাই, এটা একটু আসলে জানা দরকার, কীভাবে নিয়োগ হয়,
লোক নিয়োগ দরকার বা একটা পাওয়ার পয়েন্ট সেটা একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতেন, যেহেতু স্যার অলরেডি একটা যেমন শুনে স্যার আপনি অনেক ভাইবা বোর্ডে আপনি নিজেও থাকেন একজন এক্সামিনার হিসেবে, আপনি অবশ্যই এটা একটু ভালোভাবে শেয়ার করতে পারবেন ছোটখাটোভাবে। আসলে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে নিয়োগ বিষয়টা আমাদের আমাদের দেশে পাওয়ার প্ল্যান্টে প্রাইভেটের ক্ষেত্রে সামি টরিও ইউনাইটেড ওয়ার্সিলা আর কিছু কিছু হাইডেলবার্গ এরকম কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, সব পাওয়ার প্ল্যান্টে আসলে আগে অনেক সব পরীক্ষা নেওয়া হইতো না, এখন লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং সার্কুলারগুলো এখন আসতেছে, আগে যেরকম আসতো না অল্প কয়েকজন কোটি কয়েক লাগতো, কিন্তু এখন দেখা যায় একসাথে 30 জন 40 জন পর্যন্ত রিক্রুটমেন্ট, এত পার্সন রিক্রুটমেন্ট হলে এটা কিন্তু আর হিডেন হতে পারে না, এক দুজন হলে হিডেন হতে পারে কিন্তু এতজন হিডেন হয় না, এগুলো এখন পত্রপত্রিকাতে আসে, বিশেষ করে ডিডি জবসের মধ্যে আসে, ডিডি জবসের মধ্যে খুব আসে আর এখন প্রত্যেক সামিট ওরিয়ন সবগুলো এখন লিখিত আকারে প্রথমে পরীক্ষা নেওয়া হয় অল্প কিছু, এরপর ভাইবা বোর্ড হয়। তবে এটার ক্ষেত্রে লিখিতটার ভাইবাটা দুইটাই ইম্পর্টেন্ট থাকে, সরকারি ক্ষেত্রে যেমন ইব্রাহিম ভাই বললো যে লিখিতটা খুব মেজর থাকে ওটাই ভাইবাটাকে অনেকই ইম্পেসাইজ করে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ভাইবাটাকেও ইম্পর্টেন্ট দেই লিখিতটাকেও ইম্পর্টেন্ট। ধন্যবাদ স্যারকে, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আবু কাসার সজীব ভাই। রেদওয়ান আহমেদ রাজীব ভাই কমেন্ট করেছেন, আমার জীবনের দেখা একজন অনুকরণীয় ব্যক্তি এবং আমার আইডল একটা যেমন সনিবচ, আসলে স্যার আপনি আমাদের একজন আইডল ভাই, ধন্যবাদ কমেন্ট করার জন্য। তারপর মনিরুজ্জামান নাহিদ, আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার শান্ত ভাই, কীভাবে কথা বলা যায় আপনাদের সাথে, আপনি আমাদেরকে কমেন্ট বক্সে বা আমাদের মেসেঞ্জে আমাদের গ্রুপের মেসেজে মেসেজ করুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো, আপনার সাথে কথা বলার চেষ্টা করবো। তারপরে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, ইব্রাহিম অ্যান্ড আক্তার স্যার, ইব্রাহিম স্যার অ্যান্ড আক্তার স্যারকে সালাম জানিয়েছেন, আপনারা কেমন আছেন জানিয়েছেন। শৌচিং অং মার্মা ভাই, উনি আমাদের এই প্ল্যান্টে আছেন বর্তমানে, পিএমকে এক্স স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তারপরে হচ্ছে স্যার আমি তাসবিন আহমেদ মুন্না ভাই, স্যার আমি সামিতে ভাইভাতে বেতন সহ বলার পর যাব হচ্ছে না, আপনি আপনার প্রসিডিউর অনুযায়ী আপনার আপনার যে ভিডিওতে অনেক কিছু বলা হয়েছে যে ইব্রাহিম খলিল ভাই অনেকবার সামিতে অ্যাপ্লাই করেছে বা হয় নাই বা কি আসলে বিষয়, আপনি আপনার যে পজিশনটা সে পজিশন অনুযায়ী কোয়ালিফিকেশন অনুযায়ী কোম্পানির সাথে আপনি কনভেন্স করেন ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি যদি কনভেন্স করতে পারেন আপনার স্যালারি গ্রোথ বা আপনার কোয়ালিফিকেশন দূর করতে পারেন ইনশাল্লাহ আপনার জব হয়ে যাবে। তারপর আসাদুজ্জামান আসাদ ভাই, বিভিন্ন প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট একটা নির্দিষ্ট মেয়াদ হয়ে থাকে, আমার প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট মেয়াদ শেষে ইঞ্জিনিয়ারদের কি হবে, কারণ 40+ বয়সে জব পাওয়া অনেক কষ্টকর হবে, কারণ একটা সময় সরকারি অনেক প্ল্যান্ট চালু হবে, তাই বলছি মতামত আশা করছি, স্যার এই বিষয়ে কি কিছু বলবেন আপনারা যদি বলতে থাকেন। এটার ক্ষেত্রে আমি বলতেছি আমরা অনেক সময় চিন্তা করি এই যে পাওয়ার প্ল্যান্ট যখন প্রথম দিকে আমি এপিসিএল এ জয়েন করি বলতেছে যে তুমি তো এইচএফ অফ পাওয়ার প্ল্যান্টে আসছো, এখন তো আর এইচএফ চলবে না, তুমি গ্যাস ইঞ্জিন এক্সপিরিয়েন্স নাও, তো ফর্চুনেটলি আমি ওয়ার্সিলা সার্ভিস চলে হেড অফিসে, তো হেড অফিসে আসলে সামিট ওরিয়ন সবগুলো কাস্টমার তো গ্যাস ইঞ্জিন আর এইচএফ ইঞ্জিন সবগুলোর উপরে আমাদের কাজ করতে হয়, এখন আবার যখন গ্যাস ইঞ্জিনে কাজ করতেছে এখন বলতেছে যে না সামনে তো এইচএফ এর অনেক ফিউচার, এইচএফ নিয়ে অনেক পাওয়ার প্ল্যান্ট গেল, এখন আবার বর্তমানে এই যে ফোনই অনেক মেয়াদ আছে, একটা জিনিস ভালো করে চিন্তা করি আমরা চিন্তা করে যে ইঞ্জিন বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাবে 10 বছর পর 15 বছর পর, হ্যাঁ এটা যেমন সত্য কথা, কোভিডের সময় ফুয়েলের দাম হচ্ছে ফাইনান্সের নিচে চলে আসছিল না, গেল আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড, আমাদের দেশ হচ্ছে ওই এশিয়াওয়ালারা যত আবিষ্কার করে ওগুলোর কাস্টমার হচ্ছে আমরা, ইঞ্জিন বলে যেটা বলে পরবর্তীতে অমন ইঞ্জিন হয়ে যাবে যে দেখা যাবে এদের যে ফুয়েল কস্ট আরও বেশি হবে, আর ফুয়েল ব্যবসা হচ্ছে ওয়ার্ল্ডে খুব বেশি ইম্পর্টেন্ট, তো যদি ইঞ্জিনগুলোই না থাকে তাহলে ফুয়েল কোথায় ইউজ হবে, তো ফুয়েলের দাম আবার পড়ে যেতে পারে, তো সিনারি আসলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এর জন্যে
আওয়ার প্ল্যান্টে লোক ভাইয়া যেরকম একটা কোনিক টারবাইন প্ল্যান্টে প্রথমে চাকরি করে না, আমি ইব্রাহিম ভাইয়াকে বলতে, কিন্তু উনি দেখা যায় ইঞ্জিন বেজে করছে বা অন্য কোনো পাওয়ার প্ল্যান্টে, কিন্তু ওনার কিন্তু টারবাইন বেজে হয়ে যায়। এর জন্যে কোন পাওয়ার প্ল্যান্টে আছি, কোথায় আছে ওইটা ভালো করে খোলে, এরপরে অনেক জায়গায় অনেক স্কোপ হয়ে যায়। এর মানে এটাতে হবে না এমন না, এগুলো আমাদেরকে আরো বেশি ছোট করে ফেলে। আর এখন এই যে কোভিড এর জন্য চায়না ইন্ডিয়া কত রকম হচ্ছে, সিনারি কখন পাল্টায় যাবে, বরং এখান থেকে আরো দেখা যাবে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যাবে, উন্নত বিশ্বের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিছু ইঞ্জিনিয়ারদের রিক্রুট করবে, আবার ওদিকে ইন্ডিয়ার সাথে আরবদের একটা গ্যাঞ্জাম হচ্ছে, ওখান থেকে কিছু রিক্রুট হতে পারে, সিনারি পরিবর্তনশীল। তো এর জন্য আমার মনে হয় না এত প্যানিক হওয়া দরকার নাই, যে যার জায়গায় ওইটা ভালোভাবে জানি, বাকিটা আল্লাহ ফয়সালা। ইব্রাহিম ভাই কি বলেন? আমি হ্যাঁ, ভাইয়ের সাথে পুরোপুরি একমত। সেটা হচ্ছে আপনি যখন 40 বছর একটা জায়গায় জব করবেন, স্বাভাবিকভাবে আপনি অনেক কিছু জেনে যাবেন, শিখে যাবেন। এই হিসেবে আমার যেটা মতামত সেটা হচ্ছে আপনি নিজের স্কিল বাড়ান, ঠিক আছে, এমন ভাবে স্কিল বাড়ান যে চাকরি চলে গেলেও যেন অন্য জায়গায় আমাকে হায়ার করে নিয়ে যায়, এবং সেটা হায়ার করে নিয়ে যেতে পারে, অথবা 40 বছর জব করার পরে আপনি উদ্যোক্তা হইতে পারেন যে আমি নিজে একটা ধরেন ছোট একটা কোম্পানি দিয়ে দিতে পারি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তো অনেক স্কোপ আছে, যে হাউস ওয়্যারিং এ কাজ করতে পারি, বিভিন্ন অনেক কিছু জানা থাকলে বিভিন্ন ইলেকট্রিক্যাল ব্যবসা করতে পারি, ছোটখাটো উদ্যোক্তাও হইতে পারেন। তা আমার মতামত যেটা, নিজের স্কিল ডেভেলপ করেন, এটাতেই মনোনিবেশ করা উচিত। ধন্যবাদ। আসলে আসাদুজ্জামান আসাদদা আপনার উত্তর দেওয়া হয়েছে, আমরা আসলে সবগুলো কমেন্ট করতে পারছি না, কারণ হচ্ছে এখন আমাদের সময় খুবই কম, সেজন্য আসলে আমরা সেভাবে সময় দিতে পারছি না। এখানে এমডি মিজানুর রহমান ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি মেকানিক্যাল থেকে ডিপ্লোমা শেষ করেছি, আমি পাওয়ার প্ল্যান্টে জব করতে চাই। পাওয়ার প্ল্যান্টে মেরিন থেকে সকলে জব করে, কিন্তু পলিটেকনিক থেকে খুব কম সংখ্যক মানুষ জব করে থাকে, আমরা পলিটেকনিক থেকে কিভাবে পাওয়ার প্ল্যান্টে বেশি সুযোগ পেতে পারি? আসলে এই বিষয়ে যেটা হচ্ছে কি, আমি জি জি এটাতে উমার কথার সাথে আমি একমত হতে পারছি না, কারণ হচ্ছে পলিটেকনিক থেকে এখন কিন্তু খুব বেশি নিয়োগ হচ্ছে। আমি ঠিক তো আগে বললাম যে আমাদের পাওয়ার প্ল্যান্টে কিন্তু গত বছর ইলেকট্রিক্যাল থেকে নিয়েছিল প্রায় 30 জনের মতো, মেকানিক্যাল থেকে নিয়েছে 40 জনের মতো, সবাই কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ইলেকট্রনিক্স থেকে নিয়েছে, এবং এই অ্যামাউন্টটা সামনে আরো বাড়বে, ঠিক আছে। এটা শুধুমাত্র আমাদের পাওয়ার প্ল্যান্টের কথা বললাম, সরকার আরো বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, পিজিসিবি বা ডিস্ট্রিবিউশন যে কোম্পানি গুলো আছে, আরইবি বা ধরেন ডেসকো ডেসকো নেসকো, সবগুলো থেকে খুব বেশি নিয়োগ হচ্ছে, মেকানিক্যাল সেক্টরে ইলেকট্রিক্যাল সব অনেক বেশি সুযোগ পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুযোগ পাচ্ছে সবাই, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। আচ্ছা, থ্যাংক ইউ, আসলে আমরা অনেক সময় পার করে ফেলেছি, আমরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শেষ করবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সাথে সম্পূর্ণ দেখেছেন, এবং যারা দেখেনি তারা পরবর্তীতে দেখে নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্ট করেছেন, আশা করি আমরা প্রত্যেকটা কমেন্টের এবং কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য তুলে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি কোনো আমাদের তথ্য আপনাদের আপনাদের সাথে সংযোগ না থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা ইনশাল্লাহ কমেন্টসগুলোতে যেগুলো আমরা প্রশ্ন উত্তর দিতে পারিনি, আমরা কমেন্টসে গিয়ে পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি বিশেষভাবে অসংখ্য বিশেষভাবে বেশি ধন্যবাদ জানাই আমাদের আজকের অনারেবল পার্সন গেস্টদের, যারা ইব্রাহিম খলিল স্যার এবং আকরুজ্জামান সনি স্যারের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি আবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা, এটা এক ধরনের সদ্গা জারিয়া বলা যায়, যেহেতু আপনারা সবাইকে উপকৃত কিছু ইনফরমেশন তথ্য দিয়েছেন, যদি কেউ উপকৃত হয়ে যায় এতে ইনশাল্লাহ এটা সদ্গা জারিয়া পাবেন ইনশাল্লাহ, এটা আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই, আবার সবাইকে অনুরোধ জানাই পাওয়ার পার্ক সলিউশনের পক্ষ থেকে আবার অভিনন্দন, আর কোভিড-19 মুহূর্তে সবাইকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, নিরাপদ স্থানে থাকুন, পরিবারকে পরিবারের সাথে থাকুন, পরিবারকে সময় দিন যারা পরিবারের সাথে আছেন। আর আলহামদুলিল্লাহ একজন কমেন্ট করেছেন, একটা কমেন্ট পড়িনি, আমরা একটা কমেন্ট জাস্ট, আসসালামু আলাইকুম মোহাম্মদ মাহমুদুর রহমান, একটা কমেন্ট পড়ে শেষ করেছে, আসসালামু আলাইকুম আকরুজ্জামান স্যার এবং ইব্রাহিম স্যার, আকরুজ্জামান স্যার ইউনাইটেড গ্রুপে যেভাবে অবদান রেখে যাচ্ছেন সফলভাবে,
একজন মেইনটেনেন্স ম্যানেজার হিসেবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং দোয়া করি এভাবে যেন আপনার অবদান অব্যাহত থাকে এবং আপনি যেন সব সময় সফলতা লাভ করেন এটাই প্রত্যাশা রইল। আমাদের বিআইএনটি এর সকল স্টুডেন্টদের জন্য দোয়া করবেন আপনি। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটার ক্ষেত্রে একটু বলি, আসলে ইরে এরকম কমেন্টস করতে হয়, সবাই শয়তানের ধোকায় পড়তে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। আপনাদেরকে আমরা ঘুরিয়ে দিতে চাচ্ছি। জি 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 জি, আমরা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।